আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে কি? স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার, তাহলে আমরা প্রথমেই মঙ্গলাচরণ করব, আমাদের ক্লাসের মঙ্গলাচরণ। আচ্ছা, এই ক্লাসটা আমি নিচ্ছি। চন্দন স্যার আজকে একটু ওনার একটু অসুবিধা আছে, সেজন্য উনি আমার দিন মানে বুধবার দিন ক্লাস নেবেন চন্দন স্যার। তো ওনার ডেটে আমি আজকে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? উনি আমার আমার ডেটে ক্লাসটা নিয়ে নেবেন, আমি ওনার হয়ে আজকে নিয়ে নিচ্ছি। তাহলে প্রথমে আমরা মঙ্গলাচরণ করব। বৈদিক মঙ্গলাচরণ কে করবে? শিশির মুখোপাধ্যায় আছেন? হ্যাঁ বলুন, বৈদিক মঙ্গলাচরণ। সহনাবতু সহনৌভুনক্তু সবীর্যকরবাবহৈ তেজস্বিনী নাবধীতমস্তু। চলে গেল। তারপর আমি পাতাটা পাতাটা চলে গেছে, আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখুন ওখানেই লেখা আছে। তো হ্যাঁ, স্ক্রিন তো সামনে পাচ্ছি না, ধরে দিচ্ছি, হাত লেগে সরে গেল। আমি পড়ে দিচ্ছি স্যার, আমি পরের টাইম পড়ে দিচ্ছি, আমি এটা স্ক্রিনটা সেট করি আগে, সেটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনাকে আমি পরে বলছি, পরে জিজ্ঞাসা করছি, ঠিক আছে? অন্য একজন প্লিজ, আপনি রেডি করে রাখুন, পরে আমি ঠিক বলছি। আছে। আচ্ছা, সংহিতা দত্ত আছেন? সংহিতা দত্ত, ইয়েস স্যার। ॐ सहनाभवतु सहनौ भुनक्तु सह वीर्यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। আচ্ছা, সেকেন্ড লাইনটা আবার উচ্চারণ করুন, সহবীর্যম। এটা সহবীর্যম কর্বাবহৈ। আচ্ছা, এখানটাতে কর্বাবহৈ এরকম আপনি বলছেন, ওটা কর্বাবহৈ, রয়ের পর একটা অকার উচ্চারণ করতে হবে, কর্বাবহৈ। আবার বলুন লাইনটা, বলুন কর্বাবহৈ। বাহাই ওটা টানতে হবে না, করবা, এই করবা এটা অকার সহিত উচ্চারণ করতে আচ্ছা, পারি। এটা করবাবহৈ। হ্যাঁ ঠিক আছে, হচ্ছে। এবার রেশমি ভাটিয়া। ইয়েস স্যার। হ্যাঁ, বৈদিক মঙ্গলাচরণ কিজিয়ে। ওম সেনাভবতু সেনো ভুনক্তু সেবীর্যম কর্বাবহে তেজস্ব নাবধীতমস্তু। ওম শান্তি শান্তি শান্তিঃ। তেজস্বী নাবধীতমস্তু, ও লাইন ওকে ফির স্যার। সে বলিয়ে। তেজস্বী নাধীতমস্তু তেজস্বী নাবধীতমস্তু। আপ সুনিয়ে, উস লাইন কো সুনিয়ে।
तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ऐसे उच्चारण कीजिए. ओके. तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै. लास्ट वाला वर्ड नहीं, विद्विषावहै. विद्विषावहै विद्विषा इकार है ना, एक वकार. ओके, हाँ, हाँ. उसका. ओके. मा विद्विषावहै. फिर से पूरा पूरा बोलिए, पूरा मंत्र. एक सेकंड सर. ओम सहनावतु सहनो भुनक्तु सवीर्यं कर्वावहे तेजस्वी नाधीतमस्तु मा विद्वस्वावहे. ओम शांति 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 ही. अच्छा, लास्ट वाला जो लाइन है ना, तेजस्वी नावधीतमस्तु मा विद्वेषावहै, ये लाइन थोड़ा सा आपका कुछ गड़बड़ हो रहा है. गड़बड़ हो रहा है. आप उसको प्रैक्टिस कीजिएगा, नेक्स्ट दिन हम लोग देखेंगे. ओके ओके. एक बार ट्राई करेंगे. हाँ हाँ. रेशमि भाटिया मैम की बोल रहे हैं. रुकिए शिशिर बाबू, एक टू थामुन, उन्हें की बोल चेन. मैं एक बार ट्राई करूँ वापस सर. हाँ 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 कीजिए. तेजस्वी नाधीतमस्तु मा विद्वसावहै. नहीं नहीं नहीं. ओम नहीं वा सर. ओके ठीक है, फिर मैं ट्राई करती हूँ. हाँ, एक बार मैं बोल देता हूँ, सुन लीजिए. हाँ. तेजस्वी नावधीतमस्तु मा विद्विषावहै तेजस्वी नावधीतमस्तु मा विद्विषावहै. ठीक है, इस तरह से प्रैक्टिस करिए. अच्छा शिशिर बाबू बोलो. सहनावतु सहनो भुनक्तु सवीर्य करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै. ओम शांति शांति शांति. एक तो अपने এটা বাংলার মতন উচ্চারণটা হয়ে গেল, সুরটা ওরকমই হচ্ছে. ঠিকই আছে বলতে গেলে. এমনি সাহা বীরিয়ম, এখানে একটা অনুচ্চার আছে বীরিয়ম. অনুচ্চারটা ঠিক আছে. সহবীরিয়ম বীরিয়ম. সহবীরিয়ম করবাবহি করবাবহি. নেক্সট অনুরাধা চক্রবর্তী আছেন? হ্যাঁ স্যার. মঙ্গলাচরণী. হ্যাঁ হ্যাঁ, বৈদিক মঙ্গলাচরণ করুন. হ্যালো স্যার. হ্যাঁ বৈদিক. ওম সহনাভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং কর্বাবহৈ तेजस्वी नावधीतमस्तु मा विद्विषावहै. ओम शांति शांति शांति. अच्छा আপনার ওই সহ বীর্যং কর্বাবহৈ এর হচ্ছে কর, মানে রয়ের পর একটা অকার উচ্চারণ করতে হবে. ওই আরেকজনের আমি বললাম না, ওনার মতন একটু হচ্ছে কর্বাবহৈ এরকম বলছেন. কর্বাবহৈ কর কর্বাবহৈ. অতসী মিত্র বৈদিক মঙ্গলাচরণ করুন. হ্যাঁ স্যার. ওম সহনাভবতু সহনো ভুনক্তু सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा
विद्विषावहै ॐ शान्तिः शान्तिः शान्तिः। খুব ভালো হয়েছে আপনার। নেক্সট আমরা দেখব শ্রী রামকৃষ্ণের প্রণাম মন্ত্র। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। आकाश जाना। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। खूब ভালো হয়েছে। আচ্ছা মৌকুণ্ড, শ্রী রামকৃষ্ণের প্রণাম মন্ত্র বলো। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। वाह खूब सुंदर है। समीर अधिकारी आछेन? ऐसा आछे। हाँ। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्य रूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। বা আগের দিনের থেকে ভালো হয়েছে। আগের দিন আর এই হচ্ছিল, আজকে অনেকটা ভালো হয়েছে, এরকম ভাবে হয়ে যাবে। এরপর আমাদের সারদা মায়ের প্রণাম মন্ত্র। ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्वरूपां तां सारदां प्रणमाम्यहम्। सुञ्चित सामन्त। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्य रूपां तां सारदां प्रणमाम्यः। ভালো হয়েছে। আচ্ছা সুনীতি রঞ্জন মাঝি। হ্যাঁ স্যার বলছি। ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। হচ্ছে আপনি একটা জিনিস ইয়ে করছেন, একটু স্পিডে বলে দিচ্ছেন, একটু আস্তে করে বলবেন, মানে গতিটা একটু কমাতে হবে, ঠিক আছে? তাহলে শুনতে আর একটু আরো ভালো লাগবে, ঠিক আছে? এমনি ঠিকই আছে, অসুবিধা নেই। আরেকবার বলবো? হ্যাঁ একটু আস্তে, মানে গতিটা একটু কমাতে হবে। ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। বাহ ভালো হয়েছে, এবার ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। তারপর আমাদের স্বামীজির প্রণাম মন্ত্র। ॐ नमः श्रेयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পিগলু দাস আছেন? হ্যাঁ স্যার আছি। ॐ नमो श्री जति जय। শোনা যাচ্ছে না আপনার কোনো? আচ্ছা অন্যরা কেউ, বাকিরা শুনতে পাচ্ছেন কি?
आनंद सुरये सच्चित सुख स्वरूपा। শোনা যাচ্ছে না, কেটে কেটে আসছে। শোনা যাচ্ছে না, ট্রাই করছি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন বলুন। হ্যাঁ বলুন পিগলু। হ্যাঁ বলুন পিগলু দাস, বলুন। আচ্ছা ছেড়ে দিন। গৌরব কুমার মণ্ডল। यस सर। नमः श्रीयतिराजाय विवेकानंद सूर्य सचित स्वरूपाय स्वामिने तपोहारिने। नहीं हुआ, दो जगह में। नमः श्रीयतिराजाय विवेकानंद सूरये। सूरये ऐसा बोलना होगा, सूरये। और सच्चित सुख स्वरूपाय, सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिने। ताप आकार है सर, तापहारिने। सच्चित सुख रूपाय स्वरूपाय, सच्चित सुख स्वरूपाय स्वामिने तपोहारिने। तापहारिने, सुख नहीं और सुख। हाँ संस्कृत में जैसा लिखा हुआ होता है वैसा ही बोलना पड़ेगा। सुख खकार के बाद एक अकार, हस्व अकार बोलना होगा। सुख स्वरूपाय स्वामिने तापहारिने। तापहारिने, हाँ ऐसा। फिर से एक बार पूरा मंत्र बोलिए, पूरा मंत्र। नमो श्रीयति राजाय विवेकानंद सूर्य सचित सुख स्वरूपाय स्वामिने ताप हारिने। अच्छा हुआ, पहले से अच्छा हुआ, हो जाएगा फिर से। अच्छा संध्या मैम। हाँ सर, ये विवेकानंद कौन सा वाला? विवेकानंद प्रणाम मंत्र। ओम नमः श्रीयति राजाय विवेकानंद सूरये सच्चित् स्वरूपाय स्वामिने तापहारिने। सच्चित् सुख स्वरूपाय, सुख ऐसा खकार के बाद एक आकार भी है उसका उच्चारण कीजिए। सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिने। सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिने। हाँ ठीक है। अच्छा আমরা আগের দিন সংস্কৃত বর্ণগুলো দেখেছিলাম, সবাই বাড়িতে প্র্যাকটিস করছেন তো লেখাগুলো, বর্ণের মাত্রা দেখানো শিখিয়েছিলাম, কিছু যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো দেখেছিলাম এবং যুক্ত বর্ণগুলো ব্যঞ্জন দুটো ব্যঞ্জন দিয়ে বর্ণ শিখেছিলাম। সবাই প্র্যাকটিস করছেন তো? হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, আমরা তাহলে আজকে আবার বাক্যর দিকে যাচ্ছি, মানে বাক্য শিখবো কিভাবে বাক্য তো হয়। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? নো স্যার। না স্যার। না স্যার।
এইবার এইবার দেখাচ্ছে স্ক্রিন? यस স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আগে আমরা কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে কিছু সব ধাতু রূপ দেখেছিলাম আমরা, হ্যাঁ, সেগুলো বর্তমান বর্তমান কালে এবং ভবিষ্যৎ কালে দেখেছিলাম, তাই তো? এবং সেটাকে কি হতে হবে, কর্তা, যে ক্রিয়ার কর্তা সেটা হতে হবে প্রথম পুরুষ একবচন, ঠিক আছে? আগে দেখেছিলাম প্রথম পুরুষ একবচন হতে হবে, মানে যে কোনো নাম অথবা সে এরকম, সে যাচ্ছে, সে খাচ্ছে, সে যাবে, সে খাবে, এরকম অর্থে, অথবা রাম যাবে, শ্যাম যাবে, এরকম ভাবে আমরা আমরা দেখেছিলাম প্রথম পুরুষের কিভাবে আমরা ক্রিয়াপদ লাগিয়ে একটা বাক্য আমরা করতে পারবো। আজকে আমরা শিখব নতুন একটা ক্রিয়াপদ, ভূতকালিকা ক্রিয়াপদানি। উপরে দেখুন হেডিং লেখা আছে রেড রেড কালি দিয়ে, ভূতকালিকা ক্রিয়াপদানি। এর মানেটা কি হতে পারে? ভূতকালিকা মানে হচ্ছে অতীতকাল, ভূতকাল মানে হচ্ছে অতীতকাল, অতীত মানে পাস্ট টেন্স, আমরা যেটাকে বলি ইংলিশে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে ক্রিয়াপদ লাগিয়ে বাক্য আমরা প্রয়োগ করতে পারি, এগুলো আমরা যেটা আজকে শিখছি শিখব সেটা একবারে কি বলবো, একটা প্রত্যয় লাগিয়ে, এটা ক্রিয়া বলা যায় না, ক্রিয়াবাচক একটা শব্দ বলতে পারবো, যেগুলো আমরা দেখলাম গচ্ছতি গমিষ্যতি এরকম ভাবে দেখছিলাম না, সেগুলো হচ্ছে প্রপারলি ক্রিয়াপদ। আর এগুলোকে আমরা বলি যে ক্রিয়াবাচক একটা শব্দ, যেরকম রাম শব্দ, শ্যাম শব্দ হয় না, রাম হা রাম ও রাম হা, এরকম ভাবে তিনটে করে আলাদা আলাদা সাতটা বিভক্তিতে রূপ হয়, সেরকম গতবান, তারপরে গতবতী, এগুলো যে আমরা দেখব এগুলো এক একটা শব্দের মতো, এগুলোরও রূপ আছে, বিভিন্ন রূপ আছে, গতবান, গতবন্ত, গতবন্তহা, এরকম ভাবে তিনটে তিন তিনটে করে সাতটা বিভক্তির রূপ হতে পারে এগুলো। গতবতী নদী শব্দের মতন দীর্ঘ ইকারান্ত, হ্যাঁ, নদী শব্দ যেরকম ভাবে হয় সেরকম ভাবে গতবতী, ওটারও চেঞ্জ হতে পারে। তো আমরা এগুলো এগুলো সাধারণভাবে অতীতকালে আমরা এইগুলো এই শব্দগুলো প্রয়োগ করে আমরা বিভিন্ন বাক্য প্রয়োগ করতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা আজকে টেবিলটা যে দেখছি, টেবিলটা দেখুন, প্রথমে আছে ধাতু, মানে এই ধাতু আমরা বলেছিলাম আগের দিন যে জেনেছিলাম যে ধাতু মানে হচ্ছে মূল একটা ধাতু থাকে তার সাথে কিছু প্রত্যয় যোগ হয়ে সেগুলো গচ্ছতি গমিষ্যতি এরকম ভাবে রূপ নির্ণয় করা হয়, সেই গচ্ছতি অথবা গমিষ্যতি এগুলো আমরা বাক্যে প্রয়োগ করতে পারি। সেই রকম এখানেও হচ্ছে ধাতু, গম ধাতু, দেখুন এরকম ভাবে এখানে লেখা আছে গম পট বদ বা লিক, এরকম ভাবে আছে। তো এরপরে আছে অর্থ, এই অর্থ কি আছে, এবং তারপরে যে রূপগুলো, প্রথমে আছে ভূতকালে পুংলিঙ্গে এক, এক লেখা আছে, এক লেখা আছে, এটা মানে হচ্ছে এক এক বচন, মানে কর্তা যদি, এই যে ক্রিয়া যাওয়া অর্থে যে ক্রিয়া আমরা বলতে চাইছি যে রাম যা রাম গিয়েছিল, এরকম যে ক্রিয়া গিয়েছিল একটা যাওয়া ক্রিয়া, সেই ক্রিয়ার কর্তা কি হতে হবে, পুংলিঙ্গে হতে হবে এবং এক বচন হতে হবে। যদি আমরা গতবান এই প্রয়োগটা করি, গতবান এটা আমরা একটা যদি প্রয়োগ করতে চাই অতীত কাল অর্থে, মানে পাস্ট টেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কি মাথায় রাখতে হবে যে গতবান এটা হচ্ছে কার, কিরকম কর্তার সাথে যোগ হবে, যে সেই কর্তাটা হতে হবে এক বচন, প্রথম প্রথম কন্ডিশন আছে এক বচন, তারপর আর একটা আছে পুংলিঙ্গ হতে হবে, সেই যে কর্তাবাচক যে কর্তৃবাচক যে শব্দটা, রামহ হতে পারে, শ্যামহ হতে পারে, সাহা হতে পারে, সেটা কি হতে হবে, পুংলিঙ্গ হতে হবে। কি কি জানলাম, গতবান আমরা যখন প্রয়োগ করব তখন কর্তা কি হবে, পুংলিঙ্গ আর এক বচন, এটাই মাথায় রেখে আমাদের বাক্য প্রয়োগ করতে হবে। তাহলে অতীতকাল মানে, ভূতকাল মানে এখানে আমরা বলছি যে অতীতকাল মানে পাস্ট টেন্স, প্রথমে আমরা এখানে মাথায় রাখবো, আজকে যেগুলো আমরা রূপগুলো দেখবো সবগুলো অতীতকালের ক্ষেত্রে, অতীতকালে কোনো বাক্য প্রয়োগ করার সময় আমরা এই রূপগুলো ইউজ করব। প্রথম যে এখানে আছে ভূতকালে ব্যাকেটে পুংলিঙ্গে এক, এরকম লেখা আছে, এটার মানে হচ্ছে পুংলিঙ্গের এক বচন, যে কর্তা হবে সেটা হতে হবে পুংলিঙ্গ
এবং এক বচন হতে হবে। তাহলে আমরা যদি এরকম বলি যে রাম গিয়েছিল, রাম বিদ্যালয়ে গিয়েছিল, তাহলে আমরা কেমন বাক্য প্রয়োগ করব? রামহ বিদ্যালয়ম অথবা বিদ্যালয়ে, রামহ বিদ্যালয়ম অথবা বিদ্যালয়ে গতবান, এরকম একটা প্রয়োগ করতে পারবো। রামহ বিদ্যালয়ম অথবা বিদ্যালয়ে গতবান। দেখিয়ে হাম লোক আজ যে টেবিল দেখেঙ্গে এ সব রূপ হে গতবান, গতবন্তহ, গতবতী, গতবত্যহ ইত্যাদি যে রূপ দেখেঙ্গে এসে হি পঠিতবান, পঠিতবন্তহ, পঠিতবতী, পঠিতবত্যহ, এ সারে ভূতকাল মে, ভূতকাল ইয়ানি পাস্ট টেন্স, অতীতকাল মে প্রয়োগ হোগা। অতীতকাল মে কুছ বাক্য হাম লোক প্রয়োগ করেঙ্গে তো এ সব ক্রিয়াপদ লগা কে প্রয়োগ কর সকতে হ্যায়। এ সামান্য হ্যায়, হ্যাঁ, জেসে গচ্ছতি, গমিষ্যতি, এসা ক্রিয়াবাচক পদ হ্যায়, ওয়েসে হি গম ধাতু কা ভি ওয়েসে হি ক্রিয়াপদ হোতা হ্যায়, ও থোড়া কঠিন হো জায়েগা, ইসলিয়ে ইয়াহাঁ পর হাম লোগ আজ এসে তরিকে সে ক্রিয়াপদ লগা কে অতীত কাল অর্থ মে বাক্য কে প্রয়োগ কর সকতে হ্যায়। ঠিক হ্যায়, তো পহলা যো এ দিখ রহে হ্যায় ভূতকালে পুংলিঙ্গে একবচনম, এসা যো লিখা হুয়া হ্যায় इसका अर्थ क्या होगा? इसका अर्थ है भूतकाल में हम जब गतवान अथवा पठितवान, उक्तवान, पीतवान ऐसा जो प्रयोग दिखे करेंगे, ये सब जो प्रयोग है इसका, केवल इसका, गतवान, पठितवान, उक्तवान, पीतवान इत्यादि जो प्रयोग होगा इस कॉलम में जो है, इसका कब यूज करेंगे? जब कर्ता, इसका गतवान अथवा पठितवान का कर्ता क्या होगा? पुंगलिंग वाचक शब्द होगा अथवा एक वचन, पुंगलिंग होना चाहिए और एक वचन में होना चाहिए। जैसे हम बोल सकते हैं राम कल विद्यालय गए थे, श्याम कल बाजार गए थे, ऐसा जब बोलेंगे, देखिए राम एक एक लिंग एक वचन है और पुंगलिंग है, श्याम एक वचन होगा और पुंगलिंग होगा, वैसा उस वाक्य के लिए हम लोग एक गतवान ऐसा प्रयोग कर सकेंगे। यथा राम विद्यालयम गतवान, ऐसा जो जब बोलेंगे तब अर्थ ऐसा होगा राम विद्यालय गए थे, पास्ट टेंस, राम विद्यालय गए थे, ऐसा अर्थ होगा। अच्छा, অনুরাধা চক্রবর্তী मैम বুঝতে পারছেন আমি যেটা বলতে চাইছি? হ্যাঁ স্যার। আজকে আমরা দেখবো অতীতকাল, মানে আমরা অতীতকাল অর্থে আমরা বর্তমান কালকে কালে দেখেছিলাম এবং ভবিষ্যৎ কালেও দেখেছিলাম কিভাবে আমরা ক্রিয়াপদ লাগিয়ে বাক্য প্রয়োগ করতে পারি। আজকে আমরা অতীতকাল দেখছি, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আজকের যেগুলো আছে আমরা সবগুলো অতীতকাল অর্থে বাক্য প্রয়োগ করা শিখব। আর আমাদের প্রথম আমি যেটা বললাম, এই যে গ্রিন কালার যে করা হয়েছে কলমটা, সেটা আমাদের যে গতবান, পঠিতবান, উক্তবান এগুলো যে আছে প্রথম কলামের যেগুলো এইগুলো রূপগুলো, সেগুলোর কর্তা কি হতে হবে? পুংলিঙ্গ হতে হবে এবং এক বচন হতে হবে, পুংলিঙ্গ এবং এক বচন হতে হবে, তবেই আমরা গতবান, পঠিতবান, উক্তবান এই সকলগুলো প্রয়োগ করতে পারবো। আমি কেবল এখন গতবান, পঠিতবান এইসব বলছি, আমি গতবান তো এখন এগুলোতে যাইনি, এগুলো আমি পরে আসছি। ঠিক আছে, তাহলে আমরা এতদূর পর্যন্ত জানলাম যে এখানে আমাদের প্রথম টেবিলে যে ভূতকালে পুংলিঙ্গে এক এরকম লেখা আছে, এটার মানে হচ্ছে গতবান এখানে যে যদি প্রয়োগ করি তাহলে সেইটার কর্তা কি হতে হবে? পুংলিঙ্গ হতে হবে এবং এক বচন হতে হবে, এবং অতীতকাল অর্থ হলে পরে সেই বাক্যে আমরা গতবান এরকম একটা প্রয়োগ করতে পারব। অরিত্রি সেন আছেন? অরিত্রি সেন, বুঝতে পারছেন কি বলতে চাই? তাহলে ধরুন গতবান এরকম দিয়ে একটা বাক্য বলুন দেখি বাংলাতে, মানে গিয়েছিল এরকম অর্থে একটা বাক্য প্রয়োগ করুন বাংলায় বলুন, তারপর সংস্কৃতের চেষ্টা করুন। রাম বাদ সীতা বিদ্যালয়ে গিয়েছিল, আমি ওটা তো ওরকমই একই রকমই হচ্ছে, অন্য কোনো ক্রিয়াপদ লাগিয়ে বলুন কোথাও গিয়েছিল বিদ্যালয়ে বাদ। স্যার হসপিটালের সংস্কৃত কি? চিকিৎসালয়, চিকিৎসালয় অথবা বৈদ্যালয়,
দুটোই হতে পারে। শিক্ষা মা তার মার সঙ্গে চিকিৎসালয়ে গিয়েছিলেন। সীতা তাহলে মাতা মাত্রা এরকম একটা করতে হবে, তৃতীয় বিভক্তি মাতৃ শব্দের তৃতীয়ার একবচন। তাহলে সীতা মাত্রা সহ, সীতা মাত্রা সহ চিকিৎসালয়ম অথবা চিকিৎসালয়ে গত। আচ্ছা এখানে এখানে ইউজ করা যাবে না, আমি কি বলেছিলাম গতবান পঠিতবান এগুলোর কর্তা কি হতে হবে? পুংলিঙ্গ এবং একবচন। আপনি কি বললেন সীতা, সীতা কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। তাহলে এখানে আমরা গতবান ইউজ করতে পারবো না। আমাদের প্রথমে গতবান পঠিতবান এগুলো আমরা যখন কখন ইউজ করবো, যখন কর্তা হবে পুংলিঙ্গ এবং একবচন। কর্তা কি হবে? পুংলিঙ্গ একবচন। তাহলে ওরকম ভাবে বাক্য বলুন যে পুংলিঙ্গ আছে এবং একবচন আছে এবং অতীত কাল অর্থে কোনো বাক্য বলুন। রাম মহা বিদ্যালয়ে গতবান, এটা তো আমি বললাম একটু আগে না, আপনি অন্য রামহা চিকিৎসালয়ে গতবান, চিকিৎসালয়ে অথবা চিকিৎসালয়ম গতবান, এখানে এরকম ভাবে বাক্য করা যাবে। আচ্ছা পঠিতবান এটার অর্থ হচ্ছে পঠধাতু থেকে আমরা এই রূপটা পেয়েছি, সেই জন্য পঠধাতুর অর্থ ছিল পড়া, রিড ইংরেজিতে বলি আমরা রিড, রিডিং। তাহলে পঠিতবান মানে হচ্ছে পড়েছিল এরকম অতীত কালে। আর কি হবে অর্থ মানে কি করতে হবে সেটাকে পুংলিঙ্গ একবচনে দেখতে হবে, সেটার কর্তা যেটা হবে সেটা হবে পুংলিঙ্গ একবচন। তাহলে রেশমি ভাটিয়া ম্যাম, রেশমি ভাটিয়া ম্যাম এক বাক্য কিজিয়ে পঠিতবান এসা রূপ লগা কে। শ্যাম সংস্কৃত পঠিতবান স্যার হোগা, শ্যামহ শ্যামহ সংস্কৃত পঠিতবান, সংস্কৃতম সংস্কৃতম, ওকে স্যার। द्वितीय विभक्ति कर्म होगा, श्याम संस्कृत पठितवान, क्या अर्थ होगा? श्याम संस्कृत पढ़ रहा है। नहीं नहीं नहीं, अतीत काल में हम प्रयोग कर रहे हैं। ओ अच्छा अच्छा, श्याम संस्कृत पढ़े थे, पढ़े थे, पास्ट टेंस होगा। श्याम संस्कृत पढ़ा था। आज जो हम लोग देखेंगे वो सभी क्या होगा? अतीत काल में। हाँ अतीत काल में। और एक ध्यान देने का बात क्या है, ये जो पहला है पठितवान उक्तवान ऐसा जो पहला कलम में जो है वो सब पुलिंग होगा, पुलिंग होगा और एक वचन होगा। ऐसा ध्यान में रख के हम लोग वाक्य प्रयोग करेंगे। समीर अधिकारी अचन है सर, আপনি উক্তবান এটা দিয়ে একটা প্রয়োগ করুন। উক্তবান মানে হচ্ছে বলা, স্পিক বলেছিল, তাহলে অতীতকাল বলেছিল এরকম অর্থ আসবে। এবং কি আমাদের মাথায় রাখতে হবে, পুংলিঙ্গ একবচন হতে হবে কর্তাকে। উক্তবানের যে উক্তবান মানে বলেছিল, যে বলেছিল সে কর্তা, সেই কর্তাটা কি হতে হবে? পুংলিঙ্গ হতে হবে, পুংলিঙ্গবাচক শব্দ এবং একবচন হতে হবে। এরকম একটা বাংলায় বাক্য বলুন চেষ্টা করুন, তারপর সংস্কৃতে বলার চেষ্টা করুন। বলেছিল সে বলেছিল এরকম ভাবে একটা কোন কর্তা লাগিয়ে কি বলেছিল এরকম ভাবে একটা কর্ম দিয়ে চেষ্টা করুন, বাংলায় চেষ্টা করুন। সে আমাকে তার বাড়ি যেতে বলেছিল, সে আমাকে তার বাড়ি যেতে বলেছিল। তাহলে সহ আমাকে এটা বাদ দিয়ে দিন এখন, ঠিক আছে, এখন ওটা বড় করে দরকার নাই। সে তার বাড়ি যেতে বলেছিল, সে তার বাড়ি যেতে বলেছিল। তার বাড়ি, তার বাড়ি অষ্টবিভক্তি করতে হবে।
তাহলে তস্য গৃহম গৃহম উক্তবান গৃহম গমনায় বাড়ি যেতে বলেছিল গমনায় গৃহ গমনায় তস্য গৃহ তাহলে না তো ছেড়ে দিন অত কঠিন করার দরকার নেই সে সহ তস্য তদ গৃহ গমনায় উক্তবান এরকম ভাবে একটু কঠিন হয়ে যাচ্ছে হ্যাঁ ওরকম ভাবে সামান্য ভাবে একটা চিন্তা করুন যে সে কথা বলেছিল সে কথা বলেছিল মানে সে গল্প বলেছিল এরকম ভাবে একটা করুন যে সে গল্প বলেছিল তাহলে কি হতে পারে সহ তাহলে গল্পকে আমরা সংস্কৃতে কি বলি আগের দিন বলেছিলাম হয়তো আগের দিন কিংবা তার আগের ক্লাসগুলোতে গল্পকে সংস্কৃতে আমরা কি বলতে পারি কথা 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 একটা শব্দ আছে তার মানে হচ্ছে গল্প তাহলে দ্বিতীয় বিভক্তি আমাদের ইউজ করতে হবে তাহলে কি হবে সহ কথাম উক্তবান সহ কথাম উক্তবান এরকম তাহলে কি হতে পারে মানে অর্থটা কি আসবে এটার সে সে গল্প বলেছিল সে গল্প বলেছিল আর যদি বলি যে সে গল্প বলবে এরকম যদি বাক্য প্রয়োগ করি তাহলে কি করতে পারি আমরা আগের দিন দেখেছিলাম বলুন চেষ্টা করুন আগের পড়া থেকে সে গল্প বলবে সে গল্প বলবে এরকম সহ প্রথম বদতি বলছে বদন্তি ভবিষ্যতি 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 পদতি মানে বলছে বলছে হ্যাঁ ভবিষ্যতে হচ্ছে বলবে তাহলে কি হবে পুরো বাক্যটা বলুন সর্ব প্রথম ভবিষ্যতি কথা প্রথম ভবিষ্যতি সহ কথাম ভবিষ্যতি তাহলে কি অর্থ হবে সে গল্প বলবে সে গল্প বলবে আর আমরা যদি বলি যে সে গল্প বলেছিল তাহলে কি হবে সহ প্রথম উক্তবান উক্তবান আর যদি বলে সে সে গল্প বলছে তাহলে কি হবে সহ প্রথম বদতি বদতি বা এরকম ভাবে আমাদের এক একটা করে স্টেপ বাই এক স্টেপ আগাতে হবে ঠিক আছে আচ্ছা সুবীর কুমার প্রামাণিক সুবীর কুমার প্রামাণিক হ্যাঁ স্যার হ্যাঁ পিতবান এটা দিয়ে একটা বাক্য রচনা করার চেষ্টা করুন মানে পান করেছিল পান করেছিল অর্থে একটা বাংলায় প্রথমে বাক্য ইউজ করুন তারপরে সংস্কৃতে চেষ্টা করবেন শিশু দুগ্ধ পান করেছিল তাহলে কি হতে পারে শিশু দুগ্ধম পিতবান শিশু হু বিসর্গ লাগাতে হবে শিশু হু শিশু হু দুগ্ধম পিতবান পিতবান আচ্ছা পিতমানের আমি কখন ইউজ করতে বললাম যখন কর্তা কি হবে পুংলিঙ্গ হবে পাস্ট পাস্ট টেন্স পাস্ট টেন্স পুংলিঙ্গ একবচন তাহলে তখন আমরা করব পিতবান ঠিক আর যদি বলি শিশু দুগ্ধ পান করবে ভবিষ্যৎ অর্থে ইউজ করি তাহলে কি হবে আগে করেছি আগে স্টার্টিং ম্যাটেরিয়ালে পড়ানো শিশু পিতস্য নাকি পিতস্যামি নাকি পাস্যতি এরকম একটা প্রয়োগ করেছিলাম ভবিষ্যৎকালে পাস্যতি তাহলে পাস্যতি আচ্ছা শিশু দুগ্ধম পাস্যতি পাস্যতি আর যদি বলি শিশু দুধ খাচ্ছে তাহলে কি হবে এটা বললে পরে প্রেজেন্ট যদি বলি শিশু দুগ্ধম পাস্যতি তাহলে ভবিষ্যৎকাল শিশু দুধ খাবে এবং যদি বলি শিশু দুগ্ধম পিতবান তার মানে শিশু দুধ খেয়ে নি ফেলেছে মানে অতীতকাল অর্থে ওকে আচ্ছা অতসী মিত্র ম্যাম কিছু বলছেন অতসী মিত্র না এটাই বলতে চাইছিলাম আচ্ছা আচ্ছা আমি আগের দিনের গুলো একটু
রিভাইজ দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদেরও মনে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই বলছিলাম, এটা আগেরটা ভালোই হচ্ছে, এটা রিভাইজ হয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা দেখব লিখিত বান। একটা প্রয়োগ আছে লিখিত বান, এই ক্রিয়াটার অর্থ হবে হচ্ছে লিখেছিল, এরকম অতীত কাল, লেখা লিখেথে, লিখেথে, কুছ লিখেথে, এসা অর্থ হোগা লিখিত বান এসা ইসকা। আর ইস রূপ কা ক্যা হোগা, পুংলিঙ্গ, ইসকা জো কর্তা হোগা ও হোগা পুংলিঙ্গ রূপবচন। আচ্ছা নয়েজ আছে খুবই, মিউট করে নিন, ইনি আনমিউট হয়ে আছেন, মিউট করে নিন প্লিজ। লিখিত বান এরকম অর্থ, মানে এরকম এই প্রয়োগটা আমি কখন করব, যখন লিখেছিল, এবং কর্তা কি হবে, যে পুংলিঙ্গ বাচক শব্দ হবে এবং এক বচন হতে হবে। তাহলে মৌকুণ্ডু আছেন, মৌকুণ্ডু? হ্যাঁ স্যার আছি। চেষ্টা করুন একটা বাক্য বাংলায় প্রথমে বলুন। সে গল্প গতকাল একটা গল্প লিখেছিল। আচ্ছা, সে গতকাল একটা, গতকাল একটা গল্প লিখেছিল, এরকম আমরা একটা বাক্য প্রয়োগ করতে চাইছি। তাহলে সে, সে এটাকে কি বলবো সংস্কৃতে? সাহা। সাহা, তারপর ইয়াহা। ইয়াহা, ইয়াহা মানে গতকাল, গতকাল। সাহা ইয়াহা কথাম লিখিতবান, লিখিতবান। সাহা ইয়াহা কথাম লিখিতবান, সে কালকে, গতকাল একটি গল্প, কথাম বলে দিয়েছি, অথবা এরকম বলতে পারেন একাম কথাম, এটাও লেখা যেতে পারে। একাম, একাম, একাম না একাম, মানে সেটাকে আবার স্ত্রীলিঙ্গে ইউজ করতে হবে, কারণ কথা এটা স্ত্রীলিঙ্গ একটা শব্দ, সেই কারণে একাম এরকম বলতে হবে। অথবা যদি আপনি কথাম এটাই বলে দেন, এটাও এক বচনই আছে, মানে দ্বিতীয়ার এক বচন যেহেতু, তার দ্বারাই আমরা একটাই গল্প লিখেছিল, এটাও আসতে পারে। আপনি যদি বিশেষ করে বলতে চান যে একটি গল্প লিখেছিল, এরকম ভাবে একটা দৃঢ় ভাবে বলতে চান, একাম এরকম একটা লেখা যেতে। স্যার একটু জোরে বলুন না, শোনা যাচ্ছে না? আচ্ছা আপনারা বলবেন না এখন, এখন শোনা যাচ্ছে? এখন এখন শোনা যাচ্ছে? লিখিতবান, একাম এটা বললেও হবে না বললেও হবে, কোনো দরকার নেই, যেহেতু কথাম এরকম যে বলছি যেটা আমরা, সেটা দ্বিতীয়ার এক বচনের রূপ, এক বচন মানে কি একটি গল্প লিখেছিল হবে, কিন্তু আমরা বিশেষভাবে এ কাম এরকমও বলে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এ কাম কথাম, আরো ভালোভাবে মানে ক্লিয়ার করে দিলাম বিষয়টা, এ কাম কথাম লিখিতবান। ঠিক আছে স্যার, ইয়ে কে সঙ্গ কাম লাগা রহে হ্যায় ক্যা? সহ ইয়ে কাম কথাম লিখিতবান, হ্যাঁ এসা এসা হো সকতা হ্যায়, অথবা সহ সহ কথাম লিখিতবান, এসা বোলেঙ্গে তব ভি ওহি অর্থ হোগা। विशेष अगर हम यह लिखेंगे तो साथ में लिखना, वो जोड़ना पड़ेगा, सह यह काम। नहीं 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 नहीं, यहाँ यहाँ लिखेंगे तो भी वैसे ही अर्थ होगा, यहाँ न लिखेंगे तो भी, यहाँ का अर्थ होगा कल, गतकाल, यस्टरडे। ओके, यहाँ न जब नहीं लिखेंगे तब वह लिखे लिखे थे, एक गल्प लिखे थे, ऐसा होगा। और सर कविता लिख, कविता को संस्कृत में क्या बोलेंगे? कविता ऐसा भी हो सकता है, अथवा पद्यम ऐसा एक शब्द। अच्छा, है पद्यम, फलम, फलम की तरह चलेगा। हाँ, पद्यम। हाँ, हाँ, अथवा हाँ, कविता ऐसा भी होता है, ओ, ये इस लता शब्द की अथवा सीता शब्द की तरह चलेगा, आकारांत स्त्रीलिंग कविताम। अच्छा, ये स्त्रीलिंग हो गया, ठीक है। हाँ, और पद्यम बोलेंगे तो फलम की तरह नपुंसक लिंग में होगा, फलम फले फलानी, ऐसा होगा। अच्छा, तो फिर वाक्य बोलिए रश्मि मैम, वाक्य बोलिए, क्या बोलना चाहते हैं इससे, क्या नितवान से सर?
लिखित बाणी ऐसे ही बोलिए, कविता लिखे थे ऐसा वाक्य का अर्थ। हरि पदम अने वो पद्म तो नहीं होगा ना सर, ये तो नपुंसकलिंग हो गया, पद्यम तो नहीं होगा ना। नहीं नहीं, कर्म में नहीं देखना चाहिए, हमें कर्ता में देखना चाहिए। हाँ। कौन लिख रहा है? हरि लिख रहा है। हाँ, हरि हाँ, तो हाँ। होगा और एक वचन में यूज करेंगे तो सकेगा, कर्म में नहीं देखना चाहिए। अच्छा। क्रिया का कर्ता जो होगा वो होगा पुंगलिंग और एक वचन। ओके। क्रियाटा हमरा बोलछी, बाकीरा सुनबेन, ये क्रियाटा बोलछी लिखितवान पीतवान उक्तवान, एगुलो जे कर्ता होबे সেটাকে পুংলিঙ্গ এবং একবচন হতে হবে। কিন্তু কর্ম আমরা পুংলিঙ্গ করি, স্ত্রীলিঙ্গ করি, নপুংসক লিঙ্গ করি, একবচন, দ্বিবচন, বহুবচন, যা ইচ্ছা করতে পারি। হম লোক আভি কর্তা মে বোল রে হ্যাঁ কি লিখিতবান অথবা পিতবান কাজ কর্তা হোগা, যো ক্রিয়া কর রা হ্যাঁ ওহ কর্তা পুংলিঙ্গ আর একবচন মে হোনা চাহিয়ে, তবহি হাম লিখিতবান পিতবান এসা প্রয়োগ কর সকতে হ্যাঁ। कर्म में कुछ नहीं बोल रहा है, कर्म जो कुछ भी हो सकता है, एक वचन हो सकता है, स्त्रीलिंग होता हो सकता है, बहुवचन हो सकता है, जो कुछ भी। तो वाक्य क्या होगा? वह हरि हरि पद्म लिखितवान, पद्म नहीं पद्यम, पद्यम या और या और मा नहीं नहीं द या द द के संग आधा यो है क्या? अच्छा द पद्यम, पद्यम ओके सर, ओके सर। हरि पद्यम लिखितवान, लिखितवान हरि ही विसर्ग होगा, हरि हाँ हाँ हरि ह लिखा है, हरि ही पद्यम लिखितवान, लिखितवान अर्थ क्या होगा वाक्य का? हरि हरि ने पद लिखा है, लिखे थे, हाँ लिखे थे, हाँ अतीत काल में पास्ट टेंस, हाँ ऐसा हम प्रयोग कर सकेंगे। ओके। अच्छा अच्छा अतुसी मित्र मैम, अतुसी मित्र हैं सर, हाँ पौरे जेटा आचे नीतवान, इटा दिया एक टा वाक्य व्यवहार करूँ, किरकुम होते बारे निये जावा छात्रः पुस्तकं नीतवान, छात्रः पुस्तकं नीतवान माने की हबे छात्र बोई निये गेछे, बोईटी निये गेछे, बोई निये गेछिलो, गेछिलो छात्रटी एकटी छात्र एकजन छात्र बोई निये गियेछिलो, बोई निये गेछिलो छात्रः छात्रः पुस्तकं नीतवान, আর যদি বলি ছাত্রটি পুস্তক নিয়ে যাবে ভবিষ্যতার্থে তাহলে কি হতে পারে? আচ্ছা তাহলে হবে ছাত্রः পুস্তকং নেষ্যতি, নেষ্যতি ছাত্রः পুস্তকং, পুস্তকং নেষ্যতি মূর্ধন্য ষ জফলা নেষ্যতি, হ্যাঁ মূর্ধন্য ষ জফলা তাই হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এরকম ভাবে আমাদের চেষ্টা করতে হবে। হ্যাঁ আচ্ছা সঞ্চিত সামন্ত, সঞ্চিত সামন্ত দৃষ্টবান নির্দেশক না দেখেছিল অর্থ, সে কাল সুন্দর একটা ছবি দেখেছিল বা সে ছবি দেখেছিল এটাই বলি। আচ্ছা হ্যাঁ ওটাই বলো, ওটাই বলো। সাহা ছবি, ছবি কি হবে স্যার? চিত্রম, চিত্রম
दृष्टवान सह चित्रम दृष्टवान दृष्टवान যদি এরকম বলি যে রামের ছবি দেখেছিল পারবেন চেষ্টা করুন একটু রামের সে রামের ছবি দেখেছিল রামের ছবি রামের ছবি কার ছবি মানে এটা কোন বিভক্তিতে পড়বে চেষ্টা করুন মনে করুন আমি পরিচয় করুন আমি পরিচয় সম্বন্ধ ষষ্ঠ হ্যাঁ ষষ্ঠী বিভক্তি সম্বন্ধ কি সম্বন্ধ ষষ্ঠী বিভক্তিতে আচ্ছা অত সীমান্ত রামস্য 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 তাহলে সাহা রামস্য চিত্রম দৃষ্টবান হ্যাঁ সাহা রামস্য চিত্রম দৃষ্টবান মানে কি দাঁড়াবে দৃষ্ট দৃষ্টবান দৃষ্টবান মানে কি দাঁড়াবে বলুন সে রামের ছবি দেখেছিল হ্যাঁ এবার যদি বলি সে রামের ছবি দেখবে সহ রামস্য চিত্রম দর্শয়তি দ্রক্ষ্যতি দ্রক্ষ্যতি সহ রামস্য চিত্রম দ্রক্ষ্যতি ঠিক আছে ঠিক আছে গৌরব কুমার মন্ডল ত্যাগ কর্নার্থ মে ত্যক্তবান এসা এক প্রয়োগ হে অতীত কাল মে ইসে এক বাক্য বোলিয়ে পহলে হিন্দি মে ভি বোল সকতে হ্যায় উসকে বাদ সংস্কৃত মে ট্রাই করেন স্যার কল উসনে আপনা ব্যাট মতলব ব্যাট ইয়া क्या बोले बैग त्याग कर दिया हाँ, जूता तो कल का संस्कृत में क्या होता है यस्टरडे बोलिए यह हाँ यह विसर्ग यह तो यह और बैग बोले या सर कुछ और बोले बैग का सर संस्कृत हाँ स्यूतः स्यूतः स या हाँ दीर्घ उकार स्यूतः ऐसा एक शब्द है यह यह सूता सूताय त्यागवान क्या लिखा हुआ है यहाँ पर जो दिख रहा है वहाँ पर क्या लिखा हुआ है टेबल पर त्यक्तवान त य क त क और त एक साथ है त्यक्तवान त्यक्तवान तो क्या बोलेंगे यह कल यह सह स्यूतम 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 जैसा रामम कर्म है कर्म में द्वितीय विभक्ति लगता है हाँ वैसे ही यहाँ पर स्यूतम स्यूतः शब्द था राम शब्द की तरह ही स्यूतम ऐसा होगा रामम जैसा होता है तो क्या होगा यह सह स्यूतम त्यक्तवान त्यक्तवान हाँ यदि हम बोलेंगे कि कल उसने विद्यालय में व्याग छोड़ा है तो विद्यालय में ऐसा बोलेंगे तो क्या और क्या ऐड करेंगे यहाँ इस लाइन में सर विद्यालय 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 सप्तमी विभक्ति अधिकरण जैसा ऐसा ही विद्यालय क्या होगा वाक्य बोलिए पूरा वाक्य बोलिए
सह उसके बाद सर सूतायम स्यूतम स्यूतम विद्यालय त्यक्तवान त्यक्तवान। यहाँ पर हम लिख रहे हैं स्क्रीन में देखिए हाँ लिख रहे हैं सह सह अच्छा स्क्रीन में दिखाई दे रहा है यस सर। हाँ देखिए क्या लिखे हैं यह सह स्यूतम विद्यालय त्यक्तवान। हाँ इसका अर्थ क्या होगा कल उसने बैग विद्यालय में छोड़े थे। अच्छा अपना बाकी रा बुझते पारले नहीं वाक्य टा किरकम भावे आमी रचना करलाम বাক্যটা কিভাবে তৈরি করলাম স্যার আরেকবার একটু বলবেন। বাক্যটার মানে আমরা প্রথমে কি দেখলাম যে কাল সে বিদ্যালয়ে মানে স্কুলে ব্যাগ ছেড়ে এসেছিল ঠিক আছে ব্যাগ ছেড়ে এসেছিল তাহলে ত্যাগ করা অর্থে আমরা ত্যক্তবান এটার প্রয়োগ করব এই ক্রিয়াপদটার প্রয়োগ করব তাহলে হ্যাহ মানে আমরা প্রথমে দেখছি কাল গতকাল হ্যাহ লিখলাম সহ সে বললাম পুংলিঙ্গের এক বচনই আছে সে সাহা তারপর স্যুতম এটা কেন করলাম কারণ কর্ম স্যুতাহা শব্দ আছে রাম শব্দের মতনই স্যুতাহা ব্যাগ অর্থ ব্যাগ মানে হচ্ছে ব্যাগ স্যুতাহা এটা তাহলে রাম শব্দের মতনই দ্বিতীয়ার এক বচন করতে হবে কারণ কর্ম কি ছেড়ে এসেছিল ব্যাগ ছেড়ে এসেছিল তাহলে দ্বিতীয় বিভক্তির এক বচন স্যুতম রাম রামম যেরকম হয় সেরকম স্যুতম কোথায় ছেড়ে এসেছিল কোথায় বললে পরে আমাদের অধিকরণ কারক হয়ে যায় অধিকরণ কারকে আমরা পড়েছিলাম যে সপ্তমী বিভক্তি হতে পারে তাই তো তাহলে বিদ্যালয়ে যেরকম রামে সপ্তমী বিভক্তির এক বচন সেরকম বিদ্যালয়ে ত্যক্তবান তাহলে হ্যাহ সাহ স্যুতম বিদ্যালয়ে ত্যক্তবান এরকম একটা বাক্য আমরা লিখতে পারবো। পহেলা ওয়ালা সেন্টেন্স ভি লিখ কে দিখাইয়ে না माचा का पहला वाला जो सेंटेंस लिखे था ना है से सु सयुतम व्यक्तवान यहाँ पर लिखा हुआ है ना सेम ही होगा विद्यालय हट जाएगा ना। हाँ 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 ठीक है बस भाई का ठीक है ओके सर। हाँ বিভক্তি গুলো দেখিয়েছিলাম বিভক্তি গুলোর আপনারা ওটা একটু পড়বেন ওটা পড়লে পরে আপনাদের আরো বিষয়গুলো ক্লিয়ার হবে বাক্য রচনা করতে পারবেন বড় বড় করে লিখতে পারবেন। ওটা ওটা মাথায় রাখবেন ওটা ভুললে হবে না কিন্তু
এবার শোনা যাচ্ছে? হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা, সকলের কি আমার আওয়াজটা স্লো আসছে, ভয়েস কি লো আসছে নাকি ওনারই? না স্যার, সবার ক্ষেত্রেই আমার আওয়াজ কি খুবই স্লো আসছে? না নয়েজ ঠিক আছে, এখন ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা কি দেখলাম, হ্যহ সহ স্যুতম বিদ্যালয়ে ত্যক্তবান, এরকম একটা বাক্য দেখলাম। মানে দাঁড়ালো যে কাল সে বিদ্যালয়ে বা স্কুলে ব্যাগ ছেড়ে এসেছিল, এরকম একটা বাক্য আমরা লিখতে চাইছি সংস্কৃতে। তাহলে আমরা কি করব, প্রথমে হ্যহ মানে হচ্ছে কাল, গতকাল। সহ স্যুতম কর্মকারক দ্বিতীয় বিভক্তি দিলাম, একবচনের রূপ। স্যুতম বিদ্যালয়ে কোথায় ছেড়েছিল, বিদ্যালয়ে ছেড়েছিল, বিদ্যালয়ে ত্যক্তবান, ছেড়ে এসেছিল। এখানে ত্যক্তবান যেটা লিখলাম সেটার কর্তা হচ্ছে সাহা, ত্যক্তবানের কর্তা হচ্ছে যে কে ছেড়েছিল সে, মানে সে হচ্ছে এখানে কর্তা, এই কাজটা কে করছে, সাহা। সেই জন্য এটা হয়ে গেল কর্তা। স্যুতম কি ছেড়েছিল, সেই জন্য কর্মকারক দ্বিতীয় বিভক্তি হলো। এবং কোথায় ছেড়ে এসেছিল, তাহলে কি হবে, বিদ্যালয়ে, অধিকরণ, স্থান কাল পাত্র বলেছিলেন না, অধিকরণ, বিদ্যালয়ে। গতকাল উচ্চারণটা একটু করুন না, গতকাল উচ্চারণ হ্যাঁ বিসর্গ এরকম বলুন, আপনি বলুন, সুবীর বাবু বলুন। এবং ইয়কার বিসর্গ আচ্ছা, এরপরে আমরা আরেকটা বাক্য দেখতে চাইবো। খাদিতবান মানে খেয়েছিল, খাদ ধাতু। আমরা বর্তমানে রূপ দেখেছিলাম খাদাতি, ভবিষ্যতে দেখেছিলাম খাদিষ্যাতি, এরকম একটা রূপ দেখেছিলাম। আজকে আমরা খাদিতবান এরকম একটা প্রয়োগ দেখবো অতীত কালার্থে, খাদিতবান এরকম। এবং এটার কর্তা কি হতে হবে, পুংলিঙ্গ শব্দ, পুংলিঙ্গ বাচক শব্দ সেগুলো, এবং একবচন। যে কোনো পুরুষ, আমি খেয়েছিলাম এটাও বলতে পারবো, আহম খাদিতবান এরকমও বলা যেতে পারে। তাহলে অথবা তুমি খেয়েছিলে এটা বলা যেতে পারে, ত্বম খাদিতবান এরকম বলতে পারো। চেষ্টা করুন। সংহিতা দত্ত বলেছেন আপনি, সংহিতা দত্ত? না স্যার, আমি বলিনি। আচ্ছা, সংহিতা দত্ত বলুন। খাদিতবান দিয়ে বলতো? হ্যাঁ। দুপুরে, সে দুপুরে খাবার খেয়েছিল। সে সহ দুপুরকে কি বলা হয়? অপরাহ্ন, অপরাহ্ন, অপরাহ্ন ভোজনম খাদিতবান। সহ অপরাহ্ন, অপরাহ্ন ভোজনম খাদিতবান মানে কি হবে, সে দুপুরে খাবার খেয়েছিল। লিখতে হবে অথবা অপরাহ্ন, মানে একটু বিকেল টাইপের সময়টাকে আমরা জলে বলি অপরাহ্ন, যেটা বাংলায় ইউজ করি। হ্যাঁ, তাহা মধ্যাহ্ন ভোজনম। আচ্ছা, এখানে মূর্ধন্য ণ হবে এটা। হ্যাঁ, মধ্যাহ্ন ভোজনম খাদিতবান, সরি সরি, মূর্ধন্য ণ করি হবে, এখানে মূর্ধন্য হবে। সহ মধ্যাহ্ন ভোজনম খাদিতবান, এটা হচ্ছে সহ অপরাহ্ন ভোজনম খাদিতবান, ঠিক আছে স্যার? ওই মধ্যাহ্নে আর ওই অপরাহ্নই হবে না, মধ্যাহ্ন অপরাহ্ন? দেখুন, অপরাহ্ন মানে মানে একটু বেশি বেলা করে, মানে চারটে বলতে পারি, 3:30-4,
মধ্যাহ্ন মানে 12টা থেকে। না যেহেতু এই সপ্তমী বিভক্তিতে পড়ছে কি এটা? না আমরা এখানে, হ্যাঁ আমরা এখানে দুপুরের খাবার এরকম বলে দিচ্ছি না, মানে একসাথে একটা সমাসের মতন করে দিচ্ছি। আপনি যদি বলেন মধ্যাহ্নে একটা সময় বলতে পারেন, তাহলে হয় নয় একার দিতে পারেন, তাহলে সপ্তমী বিভক্তি করতে পারেন। সাহা অপরাহ্নে কখন খেয়েছিল? দুপুরে খেয়েছিল। তাহলে কি হবে এটার অর্থ? সে দুপুরে খাবার খেয়েছিল, এরকম অর্থ হবে। মধ্যাহ্নে যদি আমি মধ্যাহ্নে লিখি, সরি সাহা মধ্যাহ্নে ভোজনম খাদিতবান, এটা যদি লিখি তাহলে মানে হবে সে দুপুরে খাবার খেয়েছিল এরকম। আর যদি আমি বলি সাহা মধ্যাহ্ন ভোজনম খাদিতবান, তাহলে হবে সে দুপুরের খাবার মানে লাঞ্চ, আমরা যেটা বলি লাঞ্চ, সে লাঞ্চ খেয়েছিল, দুপুরের খাবার খেয়েছিল। বুঝতে পারছেন পার্থক্যটা? বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। হ্যাঁ আমরা সময় নিয়ে যখন বলবো যে সে দুপুরে খেয়েছিল, কখন খেয়েছিল, তখন হবে সপ্তমী বিভক্তি। আর যখন বলবো দুপুরের খাবার, সকালের খাবার, প্রাতঃ ভোজনম, প্রাতঃ ভোজনম এরকম বলতে পারি, দুপুরের খাবার মধ্যাহ্ন ভোজনম, রাত্রি ভোজনম ডিনার, ওরকম ভাবে একসাথে তাহলে লিখতে হবে, রাত্রের খাবার, সকালের খাবার, দুপুরের খাবার। যখন আমরা একটা মানে সেই খাবারটাকে একটা বিশেষ ভাবে একটা টার্ম করে দিচ্ছি, তখন একসাথে লিখ। রেশমি ম্যাম, আচ্ছা এক মিনিট, একজন বলুন, রেশমি ম্যাম বলছেন, বলুন স্যার। জেসে ইয়ে পার্টিকুলার টাইম হোগা তব ব্রেক করকে হোগা না? হ্যাঁ হাম লোগ জব বোলেঙ্গে ওয়াহ দোপহর মে ভোজন কিয়ে থে তব বোলেঙ্গে সহ মধ্যাহ্নে ভোজনম খাদিতবান। আর হাম জব বোলেঙ্গে ওহ দোপহর কা ভোজন খায়ে থে, ওহ দোপহর কা লঞ্চ জেসা হাম বোলতে হ্যায় না ইংলিশ মে লঞ্চ খায়ে থে, তব মধ্যাহ্ন ভোজন একসাথে, একসাথে। হ্যাঁ আর জব বোলেঙ্গে সময়, সময় লেঙ্গে কি ওহ কব কা ভোজন, কব খায়ে থে, মধ্যাহ্নে মে দোপহর মে। ওকে দোনো মে কুছ হালকা ভেদ হ্যায়, এক বার বোল রহে সময়, সময় সে বোল রহে হ্যায় হ্যাঁ মধ্যাহ্ন মে, আর ও বোল রহে এক বার বোল রহে হ্যায় কি দোপহর কা খানা। লাঞ্চ কোই কোই যদি লাঞ্চ করতা হ্যায় শাম কো 5 বাজে 6 বাজে তব ওহি বোলেঙ্গে সহ মধ্যাহ্ন ভোজনম খাদিতবান। লেকিন কোই যদি লাঞ্চ তো কিসি ভি টাইম মে খা সকতে হ্যায় হ্যায় না, দোপহর, দোপহর মে দোপহর কা খানা হাম লোগ বাদ মে ভি খা সকতে হ্যায়, তব মধ্যাহ্ন ভোজনম হো সকেগা। জব হাম মধ্যাহ্ন লাঞ্চ হি অপরাহ্ন মে অর্থাৎ 5 বাজে 6 বাজে খাতে হ্যায়, তব ক্যা মধ্যাহ্ন ভোজনম খাদিতবান এসা বোল সকতে হ্যায়? দোপহর মে ভোজন কিয়ে থে এসা নেই বোল সকতে হ্যায়, লেকিন দোপহর কা ভোজন হি বাদ মে খাতা হ্যায় তব ভি ও লিখ সকতে হ্যায় সহ মধ্যাহ্ন ভোজনম খাদিতবান। ঠিক হ্যায়, কুছ ভেদ হ্যায় সামান্য সে। আচ্ছা সঞ্চিতা সামন্ত কিছু বলছিলেন না? সঞ্চিতা সামন্ত, সঞ্চিতা সামন্ত হ্যাঁ স্যার বলছি, আমি ওটাই জিজ্ঞাসা করছিলাম যে স্পেসিফিক টাইম বললে তখন ওই সপ্তমী বিভক্তি হবে, মানে অপরাহ্নে হবে? হ্যাঁ অপরাহ্নে অথবা মধ্যাহ্নে, মধ্যাহ্নে হবে। হ্যাঁ আর যদি দুপুরের খাবার বা রাতের খাবার তাহলে সেটা এমনি একসাথে বলতে হবে, মধ্যাহ্ন ভোজন। দেখুন সহ মধ্যাহ্ন ভোজনম খাদিতবান এরকম যদি বলি, ধরুন কেউ দুপুরের খাবারটায় লাঞ্চ করছেন 6টার সময়, তাহলে কি সে দুপুর বেলা খাচ্ছে আমরা এরকম বলতে পারবো? তাহলে কিন্তু লাঞ্চই তো বলছে, মানে লাঞ্চই খাচ্ছে এরকম বলা যাবে। তাহলে সহ মধ্যাহ্ন ভোজনম খাদিতবান এরকম একটা প্রয়োগ করা যেতে পারে। কিন্তু কেউ যদি ধরুন লাঞ্চ খাচ্ছে দুপুর বেলা, তাহলে আমরা এটা এরকম বলতে পারি সহ মধ্যাহ্নে ভোজনম খাদিতবান, অথবা সহ মধ্যাহ্ন ভোজনম খাদিতবান, মানে সে দুপুরেই দুপুরের খাবার খাচ্ছে এরকম একটা অর্থ। সামান্য একটু ভেদ আছে, একটু বোঝার চেষ্টা করুন। নেক্সট আমরা দেখব জ্ঞাতবান, জ্ঞাতবান জানা অর্থে আমরা
বর্তমান কালে কেমন রূপ দেখেছিলাম, জানাতি, এরকম একটা রূপ দেখেছিলাম, জানাতি এক বচনের রূপ। আর এখন আমরা অতীত কালে আমরা দেখছি জ্ঞাতবান, এরকম একটা রূপ করতে পারবো যদি কর্তা পুংলিঙ্গ এবং এক বচন হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আপনারা সে রাম এরকমই ইউজ করছেন, আমরা কিন্তু এখানে আমি জানি অথবা আমি খাচ্ছি, তুমি খাব, তুমি খেয়েছিলে, এরকম অর্থ আমি তুমি এগুলোকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এখানে কিন্তু পুরুষ হিসেবে বলে দেয়নি, প্রথম পুরুষ, যেরকম আমরা আগের দিন দেখেছিলাম যে গচ্ছতি বা গমিষ্যতি, এটার এটার যে কর্তা হবে সে প্রথম পুরুষই হবে এবং এক বচনই হবে, এরকম আমরা বলেছিলাম, মানে যে কোনো নাম অথবা সাহ মানে সে। কিন্তু এখানে কিন্তু ওটা বলেনি, এখানে শুধু বলেছে একটাই কন্ডিশন আছে যে পুংলিঙ্গ এবং এক বচন হতে পারে, সেটা যেই কোনো পুরুষই হতে পারে, প্রথম পুরুষও হতে পারে, মধ্যম পুরুষও হতে পারে, উত্তম পুরুষও হতে পারে। উত্তম পুরুষ মানে আমি আমি, আর হচ্ছে আমি আমরা, কিন্তু এখানে এক বচন যেহেতু সেজন্য আমি, এবং মধ্যম পুরুষ মানে তুমি তোমরা, তাহলে এখানে এক বচন তুমি, তুমি খেয়েছিলে, তুমি গিয়েছিলে, এরকম অর্থ আমরা ব্যবহার করতে পারবো, বাক্য ব্যবহার করতে পারবো। তাহলে আমি জ্ঞাতবান দিয়ে যদি আমি এরকম বলি যে আমি আমি সংস্কৃত জেনেছিলাম, আমি এরকম একটা বাক্য লিখতে চাইছি যে আমি সংস্কৃত জেনেছিলাম, তাহলে আমি আমরা এটাকে কি বলি, সংস্কৃত অহম। এরকম আমরা প্রয়োগ করতে পারবো, অহম সংস্কৃতম জ্ঞাতবান, মানে আমি সংস্কৃত জেনেছিলাম, অহম সংস্কৃতম জ্ঞাতবান, এরকম একটা প্রয়োগ করতে পারবো। এটার মানে কি হবে যে আমি সংস্কৃত জেনেছিলাম। রেশমি ম্যাম, স্যার আমি তো ইসমে লড়কা লড়কি দোনোই হো সকতে, তো স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ। হ্যাঁ, यहां पर अहम इसका अर्थ होगा कि वो पुंलिंग है, जब हम ज्ञातवान कर देंगे और अहम का यूज करेंगे तो इसका अर्थ होगा कि ऐसे हम पहचान सकते हैं कि यहाँ पर ये अहम जो बोल रहे हैं, अहम जो करता है वो पुंलिंग ही हो। ऐसा भी एक प्रयोग हो सकता है, त्वम संस्कृतम ज्ञातवान, त्वम का अर्थ है तुम ही, तुम, हाँ, जैसा हम हिंदी में बोलते हैं तुम संस्कृत जाने थे, हाँ, संस्कृत का ज्ञान करे थे, ऐसा हमरा जखन बोलबो जे तुम ही संस्कृत जेने छिले, तखन की होबे त्वम संस्कृतम ज्ञातवान, ऐसा भी हम लोग ज्ञातवान इससे कर्ता लगा सकते हैं, लेकिन जानाति त्वम संस्कृतम जानाति ऐसा नहीं होगा, वहां पर बोले थे कि प्रथम पुरुष होगा तभी ये प्रयोग होगा। तो यहाँ पर उस प्रथम पुरुष, मध्यम पुरुष, उत्तम पुरुष ऐसा कोई कंडीशन नहीं है, सिर्फ यहाँ पर क्या समझना चाहिए कि पुंगलिंग होना चाहिए और एक वचन होना चाहिए, तो ही हम लोग ज्ञातवान ऐसा अथवा खादितवान त्यक्तवान ऐसा प्रयोग कर सकते हैं। ओके सर, अपना बुझते पारछेन जे আমি সংস্কৃত জেনেছিলাম, এখানে দেখুন অহম এটা এটা তো উত্তম পুরুষের রূপ, এবং ত্বম এটা হচ্ছে মধ্যম পুরুষের রূপ, কিন্তু এখানেও আমরা জ্ঞাতবান এটার প্রয়োগ করতে পারছি, কিন্তু আমরা আগের দিন আগের স্টাডি মেটেরিয়ালে যে জেনেছিলাম যে জানাতি জ্ঞাতি ওগুলো কার সাথে যোগ হবে, প্রথম পুরুষের সাথে, কিন্তু এখানে কোনো রকম প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ এরকম কোনো ভেদ দেওয়া হয়নি, এখানে শুধুমাত্র বলা হয়েছে যে যে কর্তা হবে সেটা পুংলিঙ্গ এবং এক বচন হতে হবে, সেটা যেই পুরুষই হোক না কেন কোনো অসুবিধা নেই। তাহলে কৃতবান, এটা দিয়ে একটা কেউ একজন বাক্য বলুন। আচ্ছা, আকাশ জানা আছেন? আকাশ জানা, ইয়েস স্যার, কৃতবান এটা দিয়ে বলুন। রামহ সহ যজ্ঞম কৃতবান, মানে কি বলছেন, মানেটা বলুন, বাংলায় মানেটা বলুন। রাম কালকে যজ্ঞ করেছিল, রাম কালকে যজ্ঞ করেছিল, সহ তাহলে বললে হবে না, হ্যাঁ, সহ মানে আগামীকাল, রামহ হ্যাঁ
হয় যখন না বিসর্গ হ্যাঁ হ্যাঁ রামহ সহ যজ্ঞম যজ্ঞম কৃতবান কৃতবান যদি বলি রাম পরশু আগামী পরশু যজ্ঞ করবে তাহলে কি হবে কি করতে পারি আমরা চেষ্টা করুন রামহ পরশু পরশুকে আমরা কি বলি সংস্কৃতে করিষ্যতি করিষ্যতি রামহ পরশ্বহ যজ্ঞম করিষ্যতি তাহলে কি অর্থ হবে রাম পরশুদিন পরশু যজ্ঞ করবে যজ্ঞ করবে ঠিক আছে এরকম ভাবে আমরা বাক্য প্রয়োগ করব বেশ তারপর শ্রুতবান শ্রুতবান আচ্ছা সঞ্চিতা ম্যাম কিছু বলছিলেন যজ্ঞের স্পেলিংটা কি হবে হ্যাঁ হ্যাঁ আমি লিখে দিচ্ছি এরকম মানে এখানে আছে কর্কিজ্য আর এবং ইয় দুটো একসাথে ব্যঞ্জন বর্ণ যজ্ঞম যজ্ঞহ শব্দ হয় পুংলিঙ্গে সেটা দ্বিতীয়ার এক বচন কর্মকারক যজ্ঞম তিনি বললেন রামহ পরশ্বহ যজ্ঞম করিষ্যতি এরকম একটা ভবিষ্যৎকালে বাক্য বললেন এবং রামহ সহ সরি যজ্ঞম এরকম বললেন তিনি একটা অতীতকালে আমি বাক্য বলতে বললাম প্রথমে উনি বললেন রাম আগামী গতকাল যজ্ঞ করেছিল এরকম একটা অর্থ নিয়ে এই বাক্যটা প্রয়োগ করলেন রামহ হ্যহ যজ্ঞম কৃতবান এরকম একটা বাক্য করলেন এবং ভবিষ্যৎকালে তিনি একটা বাক্য করলেন যে রাম পরশুদিন যজ্ঞ করবেন রামহ পরশ্বহ যজ্ঞম করিষ্যতি এটা ভবিষ্যৎকালে করলেন এবং পরেরটা লেখা আছে অতীতকালে আচ্ছা মুকুন্ডু স্যার ওই স্যার বলছি যে ওই আপনি যখন এ লিখছেন ইয়াগনাম তখন ময় হসন্ত দিলেন হ্যাঁ তো আবার এই ভোজনামের জায়গায় যখন ভোজনাম হচ্ছে তখন নয়ের উপরে একটা কুটকি দিন আমি আপনাদের কোটা এখনো শেখাইনি সেই জন্য আমি বলে দেবো পরে আচ্ছা আজকে ক্লাসের পর বলে দেবো ব্যঞ্জন বর্ণ যদি পরে থাকে তাহলে এই মকার অলন্তটা আমরা করব না পরে যদি ব্যঞ্জন বর্ণ পরে থাকে মানে এখানে ককার আছে অথবা এখানটাতে এখানে এটা দেওয়া উচিত নয় আপনাদেরকে যেহেতু বলিনি আপনাদের আরো ক্লিয়ার করে বোঝানোর জন্য ওটা আমি করলাম যদি ব্যঞ্জন বর্ণ পরে থাকে তাহলে এরকম হয়ে যায় যদি ব্যঞ্জন বর্ণ পরে থাকে যেমন এখানে ব্যঞ্জন বর্ণ পরে আছে করিষ্যতি ককার আছে যদি এখানে যদি মানে অকার দিয়ে থাকতো কোনো স্বরবর্ণ থাকতো তাহলে কি হতো এরকমই থাকতো অকার দিয়ে ধরুন কোনো ইয়ে থাকলো বক্ষ থাকলো মানেটা ছেড়ে দিন আমি এখন দেখাচ্ছি ধরুন ইয়াজম এরকম থাকলো তাহলে এবং অকার যদি পড়া থাকে তাহলে মকার সহিত লিখতে হবে মকার এরকম ভাবে লিখতে হবে আর ব্যঞ্জন বর্ণ পড়া থাকলে পরে এটা উপরে চলে যাবে এটাকে বলা হয় অনুস্বার এই যে চিহ্নটা ছোট একটা বিন্দুর মতন ওটাকে বলা হয় অনুস্বার তাহলে কি জানলাম যদি স্বরবর্ণ পড়ে থাকে তাহলে ময়ে হসন্ত লিখতে হবে এবং যদি ব্যঞ্জন বর্ণ পড়ে থাকে তাহলে এরকম অনুস্বার লিখতে হবে আপনারা লেখার সময় যখন হোমওয়ার্ক করবেন তখন এরকম ভাবে চেষ্টা করবেন লেখার যে পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে সেটাকে অনুস্বার হিসেবে ব্যবহার করতে মানে একটা বিন্দু উপরে মাথায় একটা বিন্দু দিয়ে দিবে আর যদি স্বরবর্ণ পড়ে থাকে তাহলে মকার হসন্ত এটা দিবে ঠিক আছে চেষ্টা করবেন এরপর থেকে
যে জিনিসটা আপনাদের দেখানো হয়নি সেই জন্য আমি ওরকম ভাবে কোনো নিয়ম দেখাচ্ছিলাম না, যে কোনো একটা বোঝার জন্য ওরকম ভাবে দিচ্ছি না। আচ্ছা, যখন অন্য প্রসঙ্গে গেলে আপনি জিজ্ঞেস করি, চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দুটা কি ইয়েতে আছে, অ্যালফাবেটে আছে, সংস্কৃত অ্যালফাবেটে? দেখুন অ্যালফাবেট ওরকম ভাবে না, আমাদের চন্দ্রবিন্দুর প্রয়োগ আছে, অনুনাসিক বর্ণ প্রয়োগ করার জন্য, হ্যাঁ, অনুনাসিক অননুনাসিক এরকম প্রয়োগ করার জন্য, অনুনাসিকের জন্য আমরা চন্দ্রবিন্দু প্রয়োগ করি। কিন্তু ওটা অ্যালফাবেট আসে না, অ্যালফাবেট ওরকম ভাবে আমরা শেখাই না, আমরা যেরকম বাংলাতে চন্দ্রবিন্দু বিসর্গ ওরকম আলাদা আলাদা করে শেখাই, এখানে ওরকম ভাবে না, ওরকম আছে, প্রয়োগ আছে। আচ্ছা আচ্ছা, প্রয়োগ আছে, আমরা প্রয়োগ করতে পারবো, ওরকম শব্দও আছে কিছু কিছু, এগুলো আমরা দেখতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, পিগলু, পিগলু দাস বলুন। তা বলছি উচ্চারণ তো সেই মই হবে, মানে উনস্ব থাকলেও? হ্যাঁ মই হবে, উচ্চারণ কোনো ভেদ হবে না, সন্ধি করলে পরে কিছুটা ভেদ হতে পারে, ঠিক আছে, সন্ধি করলে পরে ভেদ হতে পারে, ছেড়ে দিন, এখন মকারের মতনই উচ্চারণ করবে, আপনাদের পরে সন্ধি করানো হবে তখন আপনারা আপনারা ওরকম জানতে পারবেন, এখন অতটাই করে যাবে না, এমনি ময়ের মতনই উচ্চারণ করবে, অনুসার হলে পরে ময়ের মতনই উচ্চারণ হবে, শুধু লেখার ক্ষেত্রে পার্থক্য যে পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে সেটা ময়ে হলন্ত ওরকম ভাবে লিখবে, আর যদি ব্যঞ্জন বর্ণ পরে থাকে তাহলে সেটা মাথার উপর একটা বিন্দু দিয়ে অনুসার, ওটা বলা হয় অনুসার, সেভাবে ইউজ করবে। ওকে স্যার, ওকে। আচ্ছা, তারপরে শ্রুতবান এরকম একটা প্রয়োগ দেখতে চাই আমরা, শ্রুতবান মানে শুনেছিল, তাহলে এখানে একটা বাক্য প্রয়োগ করুন, সন্দীপ ঘোষ আছেন, সন্দীপ ঘোষ, অনেক লেটে জয়েন করলেন আপনি, সন্দীপ ঘোষ আছেন? হ্যাঁ, আমি অনেকটা পরে জয়েন করলাম, একটু দেখেনি, তারপর পরের দিকে পড়ছি। আচ্ছা, বুঝতে পারছেন, বুঝতে পারছেন আপনি? না, হ্যাঁ, এই শেষের এই কথাগুলো আমি 10 মিনিট হলো শুনছি। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন আজকে দেখবো সবগুলো অতীত কাল অর্থে, এই যেগুলো যেগুলো আছে আমরা এখন একটু একটু দেখেনি, তারপরে আমি চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, অতসী মিত্র বলুন। হ্যাঁ স্যার, ওই যে তেয়াজ বল যে আমরা শব্দটা পড়লাম ওইখানে আমরা করেছিলাম না, হ্যাঁ তেয়াজ, তাহলে সহ ওই যে সুক্তম করেছিলাম ওই জন্য বিদ্যালয় আছে বটা, ওই যে মানে ব্যঞ্জন বর্ণ আছে বলে ওইখানে উপরে ওইটা চলে গেছে কি? হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওটা আপনাদের কোনো নিয়ম করে দেখাচ্ছিলাম না, যে কোনো এক জায়গায় না আপনি হ্যাঁ লিখেছিলেন, হ্যাঁ হ্যাঁ এরকম, এই যে সুক্তম এই যে এখানে অহম লিখেছি, অহম সংস্কৃতম জ্ঞাতবান, এখানেও এখানে উপরে চলে যাবে এটা, হ্যাঁ আমি এরকম লিখতে হবে, অহম সংস্কৃতম এটাকেও এরকম ভাবে লিখতে হবে, ঠিক আছে, কম এখানেও ব্যঞ্জন বর্ণ থাকলেই উপরে চলে যাবে, উপরে চলে যাবে। আচ্ছা ঠিক, সঞ্চিতা সামন্ত, সঞ্চিতা সামন্ত, একটা প্রশ্ন হচ্ছে অনুস্বারটা কখন বলে উচ্চারণের সময় অনুস্বার কত বলবো? অনুসারটা ওরকম নাকের দ্বারাই উচ্চারণ করতে হবে, আর পরে কিছু বর্ণ থাকলে পরে ওটা চেঞ্জ হয়ে যায়, তো আপনাদের এখন জানতে হচ্ছে না, হ্যাঁ ওটা সন্ধি, সন্ধি পড়লে পরে আপনাদের ওই জিনিসগুলো আসবে, শুক্লা এখন ছেড়ে দিন, এখন মকারের মতনই উচ্চারণ ইকো হচ্ছে কোথায়? হ্যাঁ ওনার, ওনার ইকো হচ্ছে, মানে ওনার ইয়েতে সঞ্চিতা সামন্ত ম্যামের ইয়েতে ইকো হচ্ছে। নেক্সট আমরা দেখব শ্রুতবান দিয়ে একটা বাক্য আপনারা চেষ্টা করুন, কে বলেনি এরকম কেউ আছেন? সুবীর কুমার প্রামাণিক বলেছেন? বলেছি স্যার, আমি বললো। আচ্ছা আচ্ছা, আমি বলিনি, আচ্ছা বলুন, শিশির কুমার মুখোপাধ্যায়। হ্যাঁ
সুতবান সুতবান দিয়ে একটু চেষ্টা করুন অহম একম কথম সুতবান অহম একম বলছেন একম হবে না একাম কথা এটা স্ত্রীলিঙ্গ তাহলে একাম ওরকমই করতে হবে হ্যাঁ একাম অহম একাম কথম শ্রুতবান মানে কি হবে আরে গল্প শুনেছিলাম হ্যাঁ আমি একটি গল্প শুনেছিলাম যদি বলি আমি একটি গল্প শুনবো এরকম যদি বলি তাহলে হবে অহম একা কথম শ্রুতিষ্যতি নাকি শ্রোষ্যতি শ্রোষ্যতি ওকার শ্রোষ্যতি অহম একাম আকার একাম কথাম শ্রোষ্যতি শ্রোষ্যামি সরি শ্রোষ্যামি ওটা আপনাদের শেখানো অহম বললে হ্যাঁ শ্রোষ্যামি এরকম বলতে হবে ওটা আপনাদের শেখানো হয়নি সেখানে বলেছিলাম যে প্রথম পুরুষের ক্ষেত্রেই আমরা শ্রোষ্যতি এরকম ব্যবহার করতে পারবো এখন ছেড়ে দিন শ্রোষ্যামি এরকম আর একটা রূপ আছে উত্তম পুরুষের জন্য ব্যবহার করা হয় অহম একাম কথাম শ্রোষ্যামি সুনীতি রঞ্জন মাঝি দত্তবান এটা দিয়ে একটা প্রয়োগ করুন মানে দেওয়া দিয়েছিল এরকম অতীতকালে অহম পুস্তকম দত্তবান আচ্ছা অহম পুস্তকম দত্তবান মানে কি হবে আমি পুস্তক দিয়েছিলাম বই দিয়েছিলাম কাকে দিয়েছিলেন ধরুন আপনি আপনি শ্যামলকে বই দিয়েছিলেন অহম শ্যামলহ পুস্তকম দত্তবান আচ্ছা যাকে আমরা দিই সেটা হয় সম্প্রদান কারক আমরা বিভক্তি পড়ার সময় পড়েছিলাম কারক বিভক্তি পড়ার সময় যার উদ্দেশ্যে আমরা দান করি সেটা হয়ে যায় সম্প্রদান কারক এবং সম্প্রদান কারকে কোন বিভক্তি হয় চতুর্থী বিভক্তি হয় আমরা পড়েছিলাম প্রথমের দিকে ক্লাসে মনে করুন চতুর্থী বিভক্তি হয় কখন সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি করি আমরা তাহলে এখানে আমি যদি বলি আমি শ্যামলকে বই দিয়েছিলাম কার উদ্দেশ্যে দান হচ্ছে শ্যামলের উদ্দেশ্যে দান হচ্ছে তাহলে শ্যামল হয়ে গেল সম্প্রদান কারক সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি করতে হয় তাহলে শ্যামল শব্দ মানে রাম শব্দের মতনই তাহলে ওটা চতুর্থী বিভক্তি প্রয়োগ করতে হবে কি হবে তাহলে শ্যামলহ হচ্ছে না শ্যামলহ তা এটা হচ্ছে প্রথমা বিভক্তি প্রথমা বিভক্তিতে হবে না তো চতুর্থী বিভক্তি হবে রাম শব্দের চতুর্থী বিভক্তি কি হবে টেবিলে ছিল মনে করুন মনে পড়ছে শ্যামায় তাহলে কি অর্থ হবে যে আমি শ্যামলকে বই দিয়েছিলাম দেখুন আপনারা আপনারা এখানে কি কি শিখছেন দেখুন এই অতীতকাল অর্থে প্রয়োগ শিখছেন চতুর্থী বিভক্তি প্রয়োগ শিখলেন দ্বিতীয় বিভক্তির প্রয়োগ শিখলেন এভাবে আলাদা আমাদেরকে যেগুলো আমরা শিখেছি আগে পড়েছি সেগুলোকে কাজে লাগিয়ে লাগিয়ে বাক্য প্রয়োগ করতে হবে তাহলেই আরো অভ্যাস হবে এবং আপনাদের বাক্য গঠন করতে আরো সুবিধা হবে মানে আপনারা কৌশলটা জানতে পারবেন স্যার এই জন্য বলেছি হ্যাঁ অহম মে বিন্দি উপর হোগা ইসমে হ্যাঁ 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 বাদ মে শ্যামল হ্যায় তালব্য সকার হ্যায় ব্যঞ্জন বর্ণ ইসলিয়ে ক্যা হোগা অহম শ্যামলায় কেন করলাম কারোর কোথাও অসুবিধা আছে শ্যামলায় বুঝতে পারলেন কেন হলো সম্প্রদান কারক সম্প্রদান কারক আচ্ছা সঞ্চিতা সামন্ত আপনি বলেননি সঞ্চিতা সামন্ত আচ্ছা হাত তুলেছিলেন কিছু প্রশ্ন ছিল সঞ্চিতা সামন্ত আচ্ছা আচ্ছা অতসী মিত্র আপনি কিছু বলেছেন অতসী মিত্র হ্যাঁ ওই না আমি ওই জায়গাটা একটুখানি ঠিক আছে এবারে বুঝতে পেরেছি শ্যামলায় মানে হচ্ছে ওই আপনার ওই সম্প্রদানের মানে
ওই রামের মতো নিয়ে আর কি ওইটা প্রথমই এটা হবে তো এক বচনে হ্যাঁ এক বচনে শ্যামলকে একজন শ্যামলকে মানে ওই যেরকম আমরা শ্যামলায় শ্যামলাভ্য শ্যামলাভ্যাম শ্যামলাভ্য তো এই প্রথম বচনটা দিলাম তাই না হ্যাঁ এক বচন করলাম এক বচন যেহেতু এক বচনই দিলাম যদি আমি বলতাম যে আমি ছাত্রদের মানে বহু বচন করার চেষ্টা করলে পরে কি হবে আমি ছাত্রদের বই দিচ্ছি তাহলে কি হবে অহম অহম তাহলে বহু বচনে ছাত্রেভ্যঃ রামেভ্যঃ ছাত্রেভ্যঃ অহম ছাত্রেভ্যঃ পুস্তকম দত্তবান মানে আমি ছাত্রদের বই দিয়েছিলাম ঠিক আছে এরকম ভাবে আপনারা প্রতিটা বিভক্তির প্রয়োগ করতে পারবেন হ্যাঁ এটা খেয়াল রাখবেন স্যার হ্যাঁ বলুন মানে আমাদের সিলেবাসে কি পরে কোনো ভাবে সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স এরকম কি মানে এরকম ভাবে কি আবার শেখানো হবে নাকি আপনাদেরকে এভাবে এভাবে করে মানে বাক্য গঠন শেখাচ্ছে আমাদের তো ইংলিশের মতন রকম হবে নাই হ্যাঁ আস্তে 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 করে আমাদের বাক্য রকম হবে বাড়ানো হবে মানে বিভক্তি গুলো মানে ওইটা মানে ওই রকম সেন্স নিয়ে আমরা তৈরি করে নিয়ে যাবো আর আপনাদের আরো বিভক্তি গুলো যেগুলো আমি সামান্য ভাবে বলেছিলাম পরের দিকে আমরা কিছুদিন আরো ক্লাস করি তার প্রতিটা বিভক্তির আরো ডিটেইলস কারণ কারক বিভক্তিটাই তো মূল এখানে ওগুলো আরো ডিটেইলস ভাবে আমরা জানবো আস্তে আস্তে জানবো এখন শুধুমাত্র সামান্য ভাবে একটা ছোট ছোট বাক্য এবং আপনাদের চেষ্টার দ্বারা দ্বারা এভাবে করে আমরা শিখছি হ্যাঁ হ্যাঁ যাতে আপনাদের বোরিং না আসে যায় এবং আপনারাও যেন শিখতে পারেন বেশি কঠিন না না এরকম ঠিক হচ্ছে সিম্পল থেকে কম্পাউন্ড হচ্ছে তারপরে কমপ্লেক্স হচ্ছে ঠিক আছে আচ্ছা ইভিনিং সন্ধ্যা সন্ধ্যা ম্যাম হ্যাঁ স্যার মেরা সেন্টেন্স নেই আচ্ছা আপ বলিয়ে প্রেষিতবান ইস রূপ সে বলিয়ে প্রেষিতবান হ্যাঁ স্যার মানে বলিও কি রাম শ্যাম কো প্রেষিকা दत्तवान ऐसा इससे दिया था इससे बोल रहे हैं भेजा था भेजा हाँ ओ बोलना चाहिए राम राम रामा रामाय प्रीतिका प्रीतवान वाक्य का हिंदी में और बार और एक बार बोले राम शाम को प्रीतिका भेजा अच्छा राम श्याम को पेटिका भेजा था राम श्यामाय पेटिकाम द्वितीय विभक्ति कर्म होगा पेटिकाम प्रेषितवान श्यामाय श्यामाय यहाँ पर चतुर्थी विभक्ति का यूज हुआ है उसके उद्देश्य से दिया जा रहा है प्रेषितवान यहाँ पर भी एक दान ही समझ में आ रहा है कैसा श्याम के उद्देश्य से वहाँ पर भेजा था इसलिए यहाँ पर चतुर्थी विभक्ति हो गया राम श्यामाय पेटिकाम प्रेषितवान पेटिका का अर्थ क्या होगा पेटिका का अर्थ है बॉक्स हाँ बॉक्स हम लोग देखे थे बॉक्स पेटिका का अर्थ है बॉक्स और फ्यूचर में होगा सर रामः श्यामाय प्रेषितम् प्रेषयिष्यति और अभी दे रहा है क्या होगा रामः श्यामाय प्रेषितम् प्रेषयति 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 वर्तमान में करेंगे तो राम श्याम को पेटिका बॉक्स दे रहा है ऐसा करेंगे तो भेज रहा है ऐसा करेंगे तो राम श्यामाय पेटिकाम प्रेषयति और भविष्य में करेंगे तो राम श्यामाय पेटिकाम प्रेषयिष्यति ठीक हो रहा है आपका वाक्य हो रहा है ऐसे ही हम लोग और भी कठिन वाक्य करेंगे धीरे धीरे और एक धातु हम लोग का रूप देखेंगे प्रक्षाल प्रक्षाल क्या है कि
प्रक्षालितवान ऐसा रूप होता है और इसका अर्थ क्या होगा वाश करना अर्थात धोना ऐसा वस्त्र वस्त्र प्रक्षालन करना ऐसा माने जामा कपड़ धोआ বা কোনো কিছু হচ্ছে এরকম ভাবে প্রক্ষালিত বান এরকম আমরা প্রয়োগ করতে পারি অতীত কাল অর্থে খানকার মধ্যে কেউ অরিত্রী সেন আপনি বলেছেন অরিত্রী সেন আচ্ছা সন্দীপ ঘোষ চেষ্টা করুন बालक वस्त्र प्रक्षालय प्रक्षालितवान हाँ प्रक्षालितवान प्रक्षालितवान वस्त्र प्रक्षालितवान हाँ माने की हबे बालक वस्त्र परिष्कार करछे धुच्छे हाँ हाँ अतीत काल पास्ट टेंसर क्षेत्र आमरा एगुलो प्रयोग देखछि अच्छा বালক বস্ত্র জামা কাপড় ধুয়েছিল ধুয়েছিল আর যদি বলি ধুচ্ছে একটু যদি বলি মানে বর্তমান কাল যদি করছে তাহলে কি হবে আগে পড়েছিলাম বর্তমান কালে হুম হুম বর্তমান কালে বালক বস্ত্র প্রক্ষালয়তি বালক বস্ত্র প্রক্ষালয়তি আর যদি বলি বস্ত্র ধোবে বালক বস্ত্রম প্রক্ষালয়িষ্যতি 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 হ্যাঁ তাহলে কি হবে বালকঃ বস্ত্রম প্রক্ষালয়িষ্যতি ঠিক আছে এরকম ভাবে আমরা বাক্য দেখব ঠিক আছে আমি আর এরপরে আর দেখাচ্ছি না এগুলো আপনাদের বাড়িতে প্র্যাকটিস করবেন বাকিগুলো ঠিক আছে স্মৃতবান আগতবান এগুলো এই কলামটা এবার ছেড়ে দিলাম পরের কলামে আমি যাচ্ছি প্রথমে দেখুন টেবিলে ভূতকালে পুংলিঙ্গে বহুবচন ভূতকালে পুংলিঙ্গে বহুবচন এই পরের কলামে আমরা যাচ্ছি গতবন্তহ পঠিতবন্তহ উক্তবন্তহ এরকম যে রূপগুলো আমরা এখন এই রূপগুলো কিভাবে প্রয়োগ করতে পারবো সেটা আমরা এখন দেখছি হ্যাঁ ভূতকালে মানে আমরা জানি অতীতে কালেই সবগুলো অতীত কালেই আছে এবং এটার কর্তা কি হতে হবে আমরা আগের বার গতবান এটার কর্তা কি দেখলাম পুংলিঙ্গ এক বচন পুংলিঙ্গ এক বচন আমরা দেখলাম এখন আমরা দেখব ভূতকালে অতীত কালে স্ত্রীলিঙ্গে এক বচন সরি পুংলিঙ্গে বহু বচন ভূতকালে পুংলিঙ্গে বহু বচন দেখব মানে যে কর্তা হবে সে এখন বহু বচনে হতে হবে এবং পুংলিঙ্গ যেটা আমাদের নিমিত্ত ছিল সেটাই পুংলিঙ্গে হতে হবে প্লাস কর্তাকে কি হতে হবে বহু বচন হতে হবে যেমন রামাহ বিদ্যালয়ম গতবন্তহ মানে রামেরা অনেকজন নাম আছে রাম নামে অনেকজন আছে রামেরা বিদ্যালয় গিয়েছিল এই বাক্যটা আমরা যদি আমরা বলি রামাহ রামাহ বিদ্যালয়ম গতবন্তহ অথবা ছাত্রেরা ছাত্রেরা বিদ্যালয় গিয়েছিল এই বাক্যটাকে যদি আমরা করতে চাই তাহলে কি করবো ছাত্রাহ বিদ্যালয়ম গতবন্তহ ছাত্রাহ বিদ্যালয়ম গতবন্তহ এখানে দেখুন আপনারা দেখবেন খেয়াল করবেন ছাত্রাহ এরকম বলছি কারণ আমরা এখন আমরা গতবন্তহ এটা প্রয়োগ করছি গতবন্তহ কখন হবে যখন কর্তা হবে পুংলিঙ্গ এবং বহুবচন আমাদের এখানেও দেখুন ছাত্রাহ রামাহ বালকাহ এগুলো আমরা বহু বচনে ইউজ করছি যেরকম রামহ রামু রামাহ বহু বচন ইউজ আছে সেরকম এখানেও আমরা বহু বচন ইউজ করে এই প্রয়োগগুলো করছি কর্তা এখন বহু বচনে প্রয়োগ করে আমরা বাক্য রচনা করছি ঠিক আছে এরকম ভাবে আমরা গতবন্তহ পঠিতবন্তহ উক্তবন্তহ এগুলোর আমরা প্রয়োগ করতে পারবো তো পঠধাতুর আমি একজনকে জিজ্ঞাসা করছি পঠিতবন্তহ মানে বহু বচন ইউজ করলে পরে কেমন হবে রূপ পিগলু দাস আছেন পিগলু দাস হ্যাঁ পঠিতবন্তহ এটাকে আমরা কিভাবে প্রয়োগ করতে পারবো বাক্য আমরা পড়ছিলাম বলুন
কেটে বাংলা যদি বলি আমরা পড়ছিলাম হ্যাঁ হ্যাঁ হতে পারে হতে পারে তাহলে কি হবে অহম শব্দ অদর্শ মানে অসমত শব্দ অহম একবচনে হয় সেটা হবে বয়ম বহুবচনে হয় বয়ম বয়ম এস আচ্ছা বয়ম পঠিতবন্ত বয়ম পঠিতবন্ত হ্যাঁ মানে কি হবে আমরা পড়ছিলাম আমরা পড়ছিলাম যদি বলি আমরা আমরা সংস্কৃত পড়ছিলাম সংস্কৃত আমরা আচ্ছা বয়ম সংস্কৃতম পঠিতবন্ত হ্যাঁ যদি এরকম বলি যে আমরা কলেজে সংস্কৃত পড়ছিলাম আমরা কলেজে তাহলে স্যার সপ্তমী বিভক্তি সপ্তমী বিভক্তি কলেজে এটাকে তাহলে সপ্তমী কলেজে এটাকে সংস্কৃতে কি বলবো মহাবিদ্যালয় হ্যাঁ মহাবিদ্যালয় সেটা কি সপ্তমী বিভক্তি লাগিয়ে বলুন বাক্যটা মহা পড়িটা কেটে কেটে যাচ্ছে আপনার ফার্স্টে ক্লিয়ারলি আসছে না বয়ম সংস্কৃত বিদ্যালয়ে সন্দীপ ঘোষ কি বলছেন বলছি এইখানে কর্মকারক আছে শেষে সপ্তমী বিভক্তি আছে কোনটাকে আগে আর কোনটাকে পরে মানে কলেজটা আগে সংস্কৃত আগে কোনটাকে আগে বলবো বলি দেখুন আমাদের সংস্কৃত ভাষা তো এরকম ভাবে অ্যালফাবেটিক্যালি মানে যেরকম ইংলিশে আছে সাবজেক্ট হ্যাঁ অবজেক্ট ভার্ব এরকম ভাবে যা আছে ওরকম আমাদের কোনো স্ট্রাকচার নেই আমাদের যেখানে ইচ্ছা লেখা যেতে পারে আমাদের যেখানে ইচ্ছা লেখা যেতে পারে আগেও দিতে পারেন পরেও দিতে পারেন আপনাদের বোধ মানে যেভাবে আপনাদের বুঝতে সুবিধা হয় ওরকম ভাবে লিখতে পারেন কোনো অসুবিধা নেই আমি যদি বলি মহাবিদ্যালয়ে অহম সংস্কৃতম পঠিতবন্ত এরকম যদি বলি সেই একই অর্থ আসবে পরে বললেও একই অর্থ আসবে ঠিক আছে এটা আমাদের সংস্কৃত ভাষার একটা বৈশিষ্ট্য এই কারণে সংস্কৃত ভাষাকে কি করা হয় স্পেস ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয় এই যে সংস্কৃতির যে স্ট্রাকচারটা যে কোনো জায়গায় পরিবর্তন হলে পরেও আমাদের একই অর্থ আসে এই জিনিসটা এই বৈশিষ্ট্যটাকে নিয়েই সংস্কৃত ভাষাকে নাকি স্পেস ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা যেতে পারে সব থেকে ভালো ভাষা স্পেসের ক্ষেত্রে সংস্কৃত ভাষা ভালো মানে এইটাই এই বৈশিষ্ট্যের জন্যই স্পেস ল্যাঙ্গুয়েজ হিসেবে সংস্কৃত ভাষাকে ব্যবহার করা যেতে পারে এরকম বৈজ্ঞানিকদের মত আছে ঠিক আছে আমরা স্ট্রাকচার কোনো রকম ভাবে নির্দিষ্ট নেই আগে পরে যেখানে হতে পারে কিন্তু একই অর্থই আসবে যখন আমরা অনবয় করবো এক একটা বিভক্তি জোরে জোরে অর্থগুলো বার করবো একই অর্থই আসবে বুঝা গেল বেশ তারপরে আমরা দেখব উক্তবন্তহা এটার একটা প্রয়োগ আমরা দেখতে চাইছি আকাশ জানা আছো আকাশ জানা হ্যালো यस স্যার উক্তবন্ত হয় এটা যে রামাহ অহ পুস্তকম পঠিতবন্ত আরেকবার বলুন আমি বুঝতে পারলাম না কেটে কেটে আস রামাহ অহ পুস্তকম পঠিতবন্ত শ্বহ বললে তো আগামীকাল হয়ে যাচ্ছে এখনো পড়েন উচ্চারণ করুন রামাহ তাহলে বলুন বাক্যটা বলুন রামাহ শাহা
रामाः ह्यः पुस्तकं पठितवन्तः। আচ্ছা, আমি উক্তবন্তহ এটা বলেছিলাম, উক্তবন্তহ বলেছিল, এরকম অর্থ। অন্য একটা বাক্য বলো। রামাহ যা তৎকথা উক্তবন্তহ। বলুন বলুন কি বললেন, কর্মটা কি বললেন? রামাহ হ কথম উক্তবন্তহ। কথাম উক্তবন্তহ, কথাম আকার, আকারান্ত শব্দ, কথাম মানে কি হবে? রাম গতকাল গল্প বলেছিল। রাম না, রামেরা, রাম রামেরা, রাম অনেকজন রাম, রামেরা গল্প বলেছিল গতকাল, গতকাল গল্প বলেছিল। যদি বলি ছাত্রেরা, ছাত্রেরা সংস্কৃতে অথবা ছাত্ররা সংস্কৃত বলেছিল, ছাত্রেরা গত পরশু, ছাত্রেরা গত পরশু সংস্কৃত বলেছিল, তাহলে কি হতে পারে? গত পরশু এটাকে কি বলবো, পরশু পরশুকে কি, গত পরশুকে সংস্কৃতম উক্তবন্তহ। টেবিলের মধ্যে দেখুন উক্তবন্তহ আমরা দেখেছিলাম, এটা দেখলাম না, উক্তবন্তহ বলেছিল, এই অর্থে উক্তবন্তহ। একবচন হলে উক্তবান, বহুবচন হলে উক্তবন্তহ। দেখুন এখানে আমরা কি বাক্য লিখলাম, ছাত্রাহ বহুবচন, পরহ্যহ সংস্কৃতম উক্তবন্তহ। যদি বলতাম যে একজন ছাত্র, একবচন স্কুলে কি হতো, ছাত্রাহ ছাত্রাহ পরহ্যহ সংস্কৃতম, তারপর এক বচন হলে পরে এই যে কর্তা উক্তবান, কে বলেছিল, ছাত্র বলেছিল, তাহলে ছাত্র এক বচন হলে পরে এখানে হয়ে যাবে উক্তবান। হ্যাঁ, ছাত্রাহ উক্তবান, আর ছাত্রাহ বহু বচন হয়ে গেলে পরে উক্তবন্তহ। এরকম ডিফারেন্সটা বোঝার চেষ্টা করুন, বহু বচন হলে পরে উক্তবন্তহ, কর্তা এখন বহু বচন আছে এই জন্য এখানে উক্তবন্ত হয়েছে, এখানে এক বচন, ছাত্রাহ রামাহ উক্তবান। ঠিক আছে। হ্যাঁ, অতসী মিত্র। হ্যাঁ স্যার, আমাদের মানে ওই স্যার করিয়েছিলেন, তার উসমাদ আসমাদ করিয়েছিলেন, তো এটা কি আমরা তোমরা দিয়েও বাক্য রচনা করা যাবে? মানে হ্যাঁ হ্যাঁ, আমি বললাম তো, ওই দেখো অহম বললাম না, অহম হলো যেমন বয়ম হলো মানে অনেকজনে, বহুজনে, সেরকম তোমরা হলো ইয়ম দিয়েও তো করা যাবে বাক্য রচনা। হ্যাঁ 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 অবশ্যই, একটা করুন আপনি করছেন। ধরুন এটা বলুন যে তোমরা দেখেছিলে দৃষ্টবন্তহ, এই যে এখানে দেখুন দৃষ্টা তো দৃষ্টবান, এক বচনে দেখেছিলাম দৃষ্টবন্তহ, এটা দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ইউম দৃষ্টবন্তহ এরকম হবে। হ্যাঁ, ইউম, ইউ হচ্ছে দীর্ঘ, প্রথমটা দীর্ঘ আছে, ইউম 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 দৃষ্টবন্তহ। কি দেখেছিলাম, এটা কোনো কর্ম লাগান, কর্ম ইউজ করুন। আচ্ছা, কি হতে পারে, কি দেখেছিলে?
ইউম ধরুন তোমরা হ্যাঁ চলচ্চিত্র দৃষ্টবন্ত হ্যাঁ তোমরা সিনেমা দেখেছিলে হ্যাঁ ধরুন বলি যদি গতকাল সোমবারে অথবা সোমবারে আজকে কি বার আজকে আজকে সোমবার গত শনিবার আগের শনিবারে সিনেমা দেখেছিলে তোমরা সিনেমা দেখেছিলে তাহলে কি হবে লাইনটা বলার চেষ্টা করুন দুই দিন আগে যে শনিবার গেল শনিবারে সিনেমা দেখেছিলে এই লাইনটাকে আমরা কিভাবে বলতে পারবো ইউএম ইউএম গত সোমবারে কি বললেন শনিবারে গত শনিবারে আচ্ছা তাহলে হবে গতকাল তার মানে হচ্ছে গতটা ছেড়ে দিন কত বলতে হবে না শনিবারে শনিবাসরে শনিবাসরে চলচ্চিত্রম দৃষ্টবন্তহ শনিবাসরে চলচ্চিত্রম দৃষ্টবন্তহ ইউএম 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 ওয়া ইউএম 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 হ্যাঁ ইউএম ইউএম বলুন শনিবাসরে চলচ্চিত্রম দৃষ্টবন্ত লাইনটা দেখুন হ্যাঁ আছে ইউএম শনিবাসরে চলচ্চিত্রম দৃষ্টবন্তহ ইউএম শনিবাসরে চলচ্চিত্রম দৃষ্টবন্তহ মানে হবে তোমরা শনিবারে গত শনিবার চলে গেছে যে শনিবার সেই শনিবারে সিনেমা দেখেছিলে দৃষ্টবন্তহ ঠিক আছে এরকম ভাবে আমরা বাক্য প্রয়োগ করতে পারবো ওকে হ্যাঁ সন্দীপ ঘোষ বলছি এইখানে অনুস্বর দুটো দিলেন ইয়মের পরে ওটা আমরা ম বলে জানতাম ওটা অনুস্বর হলো আর চলচ্চিত্রমের পরে ওটাও ম বলে জানতাম ওটা অনুস্বর হলো হ্যাঁ আমি পড়লাম না যে পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে এটা অনুস্বর লিখব পরে শব্দে হ্যাঁ পরে শব্দে যেরকম চলচ্চিত্রমের পরে দৃষ্ট দ আছে ইউএম এখানে মকারের পর কি ছিল তালব্য সকার ব্যঞ্জন বর্ণ আছে এই জন্য এটা হয়ে গেল অনুস্বর এখানে আর পরের উপরের বাক্যটাতে দেখুন সংস্কৃতম উক্তবন্তহ উকার আছে স্বরবর্ণ মকারের পর একটা উকার আছে সেজন্য এটা মকারই থেকে গেল এটা অনুস্বর হলো না এটা যদি শেষ শব্দ হয় মানে তারপরে যদি আর শব্দ না থাকে তাহলে ম হবে না অনুস্বর হবে তাহলে ম হবে অনুস্বর হবে না আচ্ছা ঠিক আছে বেশ নেক্সট আমরা দেখব দত্তবন্তহ এটা দিয়ে একটা বাক্য করার চেষ্টা করুন তো নাম বলছি সুনীতি রঞ্জন মাঝি আছেন সুনীতি রঞ্জন মাঝি হ্যাঁ বলছি হ্যাঁ দত্তবন্তহ এটা দিয়ে একটা বাক্য বাংলায় বলুন আপনি আগে তারপরে করতে পারেন অসুবিধা নেই দত্তবান দত্তবন্তহ বহু বচনে আমরা দেখছি না এখন দত্তবন্তহ মানে গিভ কিছু দেওয়া আর কি মানে আমি একটু আনকমন অন্য চিন্তা করছি বলে একটু দেরি হচ্ছে ডিলে হচ্ছে ও সে টাইম নেই কোনো অসুবিধা নেই ওই মানে রামহা পুস্তকম দত্তবন্তহ হলো না কর্তা এখন বহুবচন হতে হবে একবচন করলে হবে না বলুন আমি বলছি বাংলাটা বলছি তোমরা
অনেকে হ্যাঁ তোমরা ছাত্রদের পেন দাও দিয়েছিলে, তোমরা ছাত্রদের পেন দিয়েছিলে, এটা চেষ্টা করুন। তোমরা বলছি হ্যাঁ ছাত্রাহ হচ্ছে না, তাদের দিয়েছেন ছাত্রদের, তাহলে সম্প্রদান কারক, সম্প্রদান হলে পরে চতুর্থী বিভক্তি হয় ছাত্রায়া। ছাত্রায়া ছাত্রদের বলছি না, বহুবচন আছে এখানে মাঝে দেখো, তাহলে রামেভ্যহ হয় চতুর্থীর বহুবচনে, রামেভ্যহ আর এক বচন করলে রামায়া, আর যদি বহুবচন মানে অনেক অনেক ছাত্রদের দিয়েছিলে ছাত্রেভ্যহ ছাত্রেভ্যহ ছাত্র। তারপর ছাত্রেভ্যহ বলুন ইয়ম ছাত্রেভ্য পেন, পেনকে সংস্কৃতে কি বলে, কলম, পেনকে কি বলে কলম, কলম না 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 কলম না। আচ্ছা কেউ পারবেন লেখনি কর্ম হবে তো, কর্ম কি দিয়েছিল কর্ম, না কর্ম হলে কোন বিভক্তি হয়, দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তাহলে এক বচন করলে লেখানিম নদীম, নদী শব্দের মতন দীর্ঘ ইকারান্ত, হ্যাঁ লেখানিম। তারপর কি আছে দত্তবন্তহ, দত্তবন্তহ কি হবে, ইউয়ম ছাত্রেভ্যহ লেখানিম দত্তবন্তহ, মানে কি হলো, মানে কি হলো, তোমরা ছাত্রদের পেন কলম দান করছিলে, কলম দিয়েছিলে, কলম দিয়েছিলে। আচ্ছা সঞ্চিতা সামন্ত হলো তাদের কোন কারক, কর্ম, কর্ম কারক দ্বিতীয় ব্যক্তি, কি দিয়েছিলে কি দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াকে যদি আমরা প্রশ্ন করি, তাহলে দ্বিতীয় বিভক্তি হয়ে যায়, তাহলে কি দেওয়া হয়েছিল, কলম দেওয়া হয়েছিল, তাহলে এখানে দ্বিতীয় বিভক্তি কর্মকারক হয়ে গেল। ইউয়ম ছাত্রেভ্যহ লেখানিম দত্তবন্তহ, বোঝা যাচ্ছে ব্যাপারগুলো। যদি আমরা বহু বচন করতাম তাহলে কি হতো, ইকারান্ত বহুবচন, নদী শব্দের বহুবচন পড়ানো হয়নি, আমরা তো খালি রাম শব্দ পড়েছি, সীতা পড়েছি, আর ওই ফললগ্ন পড়েছি। আচ্ছা উত্তম স্যার পড়াননি আপনাদের, আমি ভাবলাম উত্তম স্যার পড়িয়েছিলেন, না আমরা ডিপ্লিকারটা পড়িনি স্ত্রীলিঙ্গে। তাহলে আমি পরে পড়েছি আর এই পড়েছি, ওই জন্য এটা বুঝতে পারছি না স্যার। আচ্ছা 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 ঠিক আছে, পরের দিন আমি চেষ্টা করব। মানে ওই লেখনীটার ইয়ে হবে, মানে বহুবচনটা হবে, কর্মের বহুবচনটা, বহুবচন কলম দিয়েছিল, হ্যাঁ নদী সেই রূপটাই হবে, হ্যাঁ নদী সে লেখনী হি এরকম হয়ে যাবে। হ্যাঁ আমি পুস্তকে ধরে নিচ্ছি, পরের দিন আমরা ই কারান্ত দীর্ঘ ই কারান্ত শিখবো, তারপর আমি দেখবো। হ্যাঁ আমি ভাবলাম হয়তো আপনাদের পড়িয়েছেন উত্তম স্যার, যেন আমি আর শব্দ রূপ দেখাচ্ছিলাম না। ঠিক আছে, আমি পরের দিন আমি আরো কয়েকটা রকম শব্দ টেবিল করে নিয়ে আসবো এবং এগুলো আরো দেখবো। তাহলে এখন দেখবো পুস্তকমটাই দেখছি,
পুস্তকানি হতে পারে তো? হ্যাঁ পুস্তকানি। ইয়ম ছাত্রেভ্যঃ পুস্তকানি দত্তবন্তঃ, মানে তোমরা ছাত্রদের বই অনেক বই দিয়েছিলে, একটা বই দাওনি, এক একটা ছাত্রকে অনেকগুলো করে বই দিয়েছিলে। বেশ, তাহলে আমরা আজকে এতগুলো দেখলাম। আচ্ছা, আপনাদের সবগুলো তো আমার দেখানো সম্ভব নয়, তো আমরা দুটো কলামই আজকে দেখলাম। এই যে বহুবচনের রূপগুলো সবগুলো আর দেখালাম না আমি, এগুলো আপনাদের ওরকম ভাবে একটু প্র্যাকটিস করে নিতে হবে। হ্যাঁ, আপনারা চাইলে পরে আমাকেও লিখে লিখে পাঠাতে পারেন, আমি চেক করে দেব সময় পেলে যখন। হ্যাঁ, বাকি যেগুলো আমরা ছাড়লাম, মানে দুটো কলামই শুধু, এই যে এই দুটো দেখার দরকার নেই, ঠিক আছে, এই দুটো দেখানোর দরকার নেই, আমি এই স্টাডি ম্যাটেরিয়ালটা দিয়ে দিব, এগুলো আমরা পরের দিন দেখব, মানে স্ত্রীলিঙ্গে কেমন ভাবে হয় এগুলো আমরা পরের দিন দেখব, আজকে শুধুমাত্র এই দুটো আপনাদের, বাকি যেগুলো দেখানো হয়নি সেগুলো আপনাদের টাস্ক থাকলো, আপনাদের ইচ্ছা, আপনারা যারা যারা করতে চাইবেন করবেন, বাক্য রচনা করে করে আমাকে পাঠাতে পারেন, আমি একবার চেক করে দেবো। আমি ওই অর্থটা বুঝতে পারছি না, সংস্কৃত অন্য হতেই পারে। হ্যাঁ, তো আপনারা যেই অর্থে বাক্য প্রয়োগ করছেন সেই আগে বাংলাটা লিখতে পারেন, অথবা হিন্দিতে যারা আছেন, যে লোক হিন্দি মে বলতে হ্যাঁ ও হিন্দি মে পহলে অর্থ লিখে হ্যাঁ অর্থ লিখেঙ্গে उसके बाद संस्कृत में क्या होगा उस अर्थ में वाक्य ऐसा लिख के हमें दे सकते हैं। ओम टास ऐसा नियम नियम की तरह नहीं दे रहे हैं, आप लोगों का इच्छा, जो कर सकेंगे तो करेंगे, टाइम पाएंगे, और यदि ना पान समय তাহলে এমনি এগুলো দেখে রাখবেন, আমরা আর এরপরের দিন আবার আরো এগুলো নিয়ে আরো চর্চা করব, বাক্য করার চেষ্টা করব, আপনাদের জিজ্ঞাসা করব, আমরা আরো দেখব এরকম ভাবে। যত প্র্যাকটিস করবেন তত আপনারা আরো বুঝতে পারবেন, বিষয়গুলো ক্লিয়ার হবে, শব্দগুলো আপনাদের অভ্যাস হবে। তো আমরা আজকে এই দুটোই দেখলাম, পরের দিন স্ত্রীলিঙ্গ দেখব, আরো আরো কিছু বাক্য দেখব, এই যে স্ত্রীলিঙ্গে আমরা কি শুরু করতে পারি। তো ক্লাসটা আমি এখানেই শেষ করব। হ্যাঁ, লাস্টে শান্তি মন্ত্র। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, না স্যার। হ্যাঁ, এবারে দেখা যাচ্ছে। শান্তি মন্ত্র সমীর অধিকারী বলুন। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণম মুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব বশিষ্যতে। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। শ্রীরামকৃষ্ণায় প্রণমস্তু। আর একটু বেটার করতে হবে হচ্ছে। সন্দীপ ঘোষ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমাদাশ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তিঃ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। আচ্ছা, দুই জায়গা ভুল হলো। পূর্ণ মুদচ্যতে পূর্ণ মুদচ্যতে চরকম আছে, পূর্ণমুদচ্যতে। হ্যাঁ, আরেকটা লাস্টের শব্দটা পূর্ণমেবাবশিষ্যতে পূর্ণমেবাবশিষ্যতে বলুন। পূর্ণমেবাবশিষ্যতে পূর্ণমেবাবশিষ্যতে অবশিষ্যতে, এরকম বাংলায় বললে পরে অবশিষ্যতে পূর্ণমেবাবশিষ্যতে পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণমেবাব এরকম একটা উচ্চারণ করুন এই বকার পর্যন্ত, তারপর পূর্ণমেবাব শিষ্যতে
শিষ্যতে, পূর্ণমেবাব শিষ্যতে। হ্যাঁ, এবার হয়েছে, এবার পুরোটা পড়ুন আবার থেকে। পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তিঃ। সন্ধ্যা ম্যাম বলিয়ে শান্তি মন্ত্র বলিয়ে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে মুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। রামকৃষ্ণর পরমস্তু। বহুত হি আচ্ছা হুয়া হ্যায়। আচ্ছা মৌকুন্দু কিছু বলছেন? মৌকুন্দু, হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি যে আমি আপনার যে এর আগের যে হোমওয়ার্কটা ছিল সেইটা আমি না ভালোভাবে করতে পারিনি, মানে ওই বাক্য রচনাগুলো ভালোভাবে করতে পারিনি, মানে তখন নতুন শিখেছি তো, মানে ঠিক মতন আমি বুঝে উঠতে পারছিলাম না। তো আজকে অনেকটা বুঝেছি, মানে অনেকটা বেটার হয়েছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে অনেকটা। তো আজ আমি কি আপনাকে এই হোমওয়ার্কটা করার সঙ্গে সঙ্গে আগের হোমওয়ার্কটা আর একটু দিতে পারি? অবশ্যই অবশ্যই, আপনারা আগের গুলো নিয়ে করতে পারেন। আপনারা যত প্র্যাকটিস করবেন তত আরো আপনাদের প্রসেস হবে, প্রোগ্রেস হবে। হ্যাঁ, অসুবিধা নেই, আমি চেক করে দেবো, আমি সময় মতো চেক করে দেবো। ঠিক আছে। তাহলে আমি শান্তি মন্ত্রটা বলে শেষ করছি আমাদের ক্লাসটি আজকের। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসত্। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলে ভালো থাকবেন, আবার আমরা পরের সপ্তাহে দেখব। আমার বুধবার দিন ক্লাস নেওয়ার ছিল, সেটা চন্দন স্যার নেবেন। আজকে চন্দন স্যারের ডেটে আমি ক্লাস নিলাম তার অসুবিধার জন্য, ঠিক আছে? তো বুধবার দিন আমার ক্লাস হবে না, চন্দন স্যার নেবেন। আমি আবার পরের বুধবার, পরের সপ্তাহের যে বুধবার, সেই দিন আমি ক্লাস নেব, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। শুভরাত্রি। ভালো থাকবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনারা সকলে ভালো থাকবেন। ভালো থাকবেন। হ্যাঁ, কিছু বলছিলেন তো? বলছি ওই যে ওইটা পাঠিয়ে দেবেন একটু, আমি কদিন একটু চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি একটু পাঠাই। ওকে ওকে স্যার, শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি।